Assalamualaikum, shabai ke shubhechha. Ami RJ Kebria bolchi, Dhaka FM YouTube channel theke. Amader channel ti hoche www.youtube.com/dfm904. Jei original channel ei murte apnara achen. To shabai ke onushthan shonar age binito bhabe onurodh korchi amader channel ti subscribe korbar jonno. Ekhane subscribe button ti ache, please click korben. Pashe ekta bell button ache, button ti on kore neben. Shobar proti request thakche. Thank you very much. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে জীবন গল্প অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি এই মুহূর্তে, এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4 সারা দেশব্যাপী। আজকের অনুষ্ঠানে যিনি জীবন গল্প বলতে যাচ্ছেন তিনি আমার আমন্ত্রিত গেস্ট। পার্থক্য হচ্ছে, সাধারণত যারা এখানে জীবন গল্প বলতে আসেন তারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তারা আমাদের রেডিও অনুষ্ঠানে কল পাঠান, যেটা আমাদের প্রসেস আপনারা নিশ্চয়ই জানেন। আরেকটি যেটা হলো যে আমি মাঝে মাঝে দুই একজনকে গেস্টকে এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি, এবং আজকে যাকে নিয়ে এসেছি তার জীবন গল্প আমাদেরকে অনেকখানি মানে একটা ধাক্কা দেবে আমি বলবো। আমি আগে থেকে কোনো পারসেপশন ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি বরং তাকেই ফ্লোর দিতে চাই। তার আগে আপনাদেরকে বলবো, যারা জীবন গল্প বলার জন্য এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। চলুন আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যেটা হয় আর কি, আমরা আমাদের অতিথিদের যারা এখানে আসেন তাদেরকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে বলি। তো প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো SA লালন। SA লালন, এস এতে কি হয়? এস এ শেখ। আচ্ছা, তো শেখ লালন। জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে? আচ্ছা, এখন তো আপনি ঢাকাতেই থাকছেন। হ্যাঁ, আমি এখন ঢাকাতেই আছি। লালন ভাইকে আমি চিনি টেলিভিশনের থ্রুতে। আমি সকালবেলা একটা অনুষ্ঠান করি মাছরাঙা টেলিভিশনে, এবং সেখানে তাকে আমি পাই। আমার মনে হয়েছে যে রেডিও লিসনার যারা আছেন তাদের তার গল্পটা জানা উচিত। তো লালন ভাই, আপনার রেডিওতে প্রথম আসা? জি, আমার প্রথম আসা। ওই দিন টেলিভিশনও প্রথম ছিল? জি। আচ্ছা, আশা করি যে বাংলাদেশের মানুষ একটা সময় আপনাকে চিনবে এবং জানবে। আমরা শুরু করতে চাই একেবারে ছোটোবেলা থেকে, যেখান থেকে আপনার গল্প বলার ধরন খুব ভালো, তো আজকে একেবারে মনোযোগ দিয়ে শুনবো। আমি নিজেও কমপ্লিট স্টোরি জানি না, বাট আমি যতটুকু জানি আমার কাছে মনে হয়েছে যে ইউ আর দ্য বেস্ট। ওকে, শুরু করেন আপনি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা। আমি একদম একটা পাড়া গায়ে জন্মগ্রহণ করেছি। তো সেখানে আমার পড়ালেখা বাবা মার সহযোগিতায় আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তো তখন আমার অনেক স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আমি প্রাইমারি স্কুলে ফার্স্ট বয় ছিলাম, প্রথম থেকে একদম প্রাইমারি পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত আমার রোল 1 ছিল। তো ওখানে ওই সময় আমি বৃত্তি দিয়েছিলাম। এরপর পরেই হয়তো বাবা মার আর্থিক অনটনের কারণে আর আমার বাবা মা পড়ার সহযোগিতা করে নাই। বাবা কি করতেন? কৃষিকাজ? হ্যাঁ, বাবা কৃষিকাজ। আপনি পরিবারের বড় সন্তান ছিলেন? না, আমি তিন নাম্বার ছিলেন। আপনার বড় কি, দুই ভাই না বোন? সবার বড় হলো বোন, তারপরে ভাই, তারপরে আমি। তো এত ভালো স্টুডেন্ট থাকার পরেও আপনার পড়াটা কি হঠাৎ করে বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল, ফ্যামিলির অনেক অভাব অনটন ছিল। আচ্ছা, তো তখন আমাকে একটা রেস্টুরেন্টে কাজে দিয়ে দেওয়া হয় আর কি। তো আমার বাবাই আমাকে ওই হোটেলে কাজে দিয়ে আসে। তো আমার ভালো লাগতো না, আমার ওই হোটেলের সামনে দিয়ে আমার বন্ধুবান্ধব স্কুলে যেত, আমার খুব কষ্ট লাগতো। তো এটা নিয়ে বাবার সাথে অনেকবারই বার্গেনিং করছি যে আমি ভর্তি হব। তো তারা এই পড়ার ব্যাপারটা হয়তো ইচ্ছা ছিল অনেক, প্রত্যেকটা বাবা মারই থাকে, তারা ওই সাপোর্টটা দিতে পারে নাই বিধায় আমাকে অনেক সময় তারা এড়িয়ে চলছে বা আমার প্রশ্নের উত্তর দেয় নাই। তো কিছুদিন বলার পরে যখন দেখলাম যে আমার ওই হোটেলের সামনে দিয়ে বন্ধুবান্ধব যায়, তো তারপরে আমি অনেক কষ্টে ওই হোটেলের কাজটা ছেড়ে দিই। আচ্ছা, দিয়ে পরে আবার বাবা মার সাথে আর রাগারাগ করে কথা বলি না, পরে আমি একটা মুদিখানা দোকানে আমি একটা কাজ নিই। সে মুদিখানা দোকানেও অনেকদিন কাজ করলাম, প্রায় 17-18 দিন পরে সে মালিকের মন
যথেষ্ট পরিশ্রম করতাম যাতে আমার একটু পড়ালেখার সুযোগ দেয়। তো মালিক দেখলাম যে যতই কাজ করে আসলে তাদেরকে কাজ দিয়ে সন্তুষ্ট করা সম্ভব, অন্য কিছু দিয়ে আমাকে অন্যভাবে সুযোগ দেওয়ার কোনো কথা তাদের মাথার ভিতরেও থাকে না। আমি বলার পরে সে বললো যে না, এইভাবে তো আসলে হবে না, তুমি যদি এই স্কুলে যাও তাহলে তো আমার দোকান চলবে না। তো আমি বললাম আমার সপ্তাহে একদিন ছুটি, তো সেই ছুটিটা বললো যে শুক্রবারে তুমি ছুটি পাবা। আমি বললাম শুক্রবারে ছুটি পাইলে আঙ্কেল আমার তো আসলে আমি একদিন স্কুলে যাইতে চাচ্ছিলাম, তো কী করবো? কেন না এইটা আসলে আমরা কাজ, তুমি যদি ওইভাবে করতে পারো তাহলে করো, নইলে এখানে তুমি কাজ করতে পারবে না। সেখান থেকেও আমি সুযোগটা পাই নাই। তো ওখান থেকে আবার হলো আমি আমার এক বড় ভাইরে ধরে আমি হাই স্কুলে একটা ভর্তি হওয়ার চেষ্টা করলাম, সে ভর্তি করাই দিল, ক্লাস সিক্সে আমাকে ভর্তি করাই দিয়েছিল। তো ভর্তি হইলাম অনেক আনন্দ নিয়েই, ভর্তি হওয়ার পরে প্রতিদিন যে ক্লাসে যাব সেই সৌভাগ্যটুকু আমার হলো না। সবাই যেহেতু প্রতিদিনের মতোই আমার কষ্ট লাগতো যে ক্লাসে যাইতে পারছি না, কাজ করব, কাজ থুলে আবার ওইদিকে বাসায়ও ওইভাবে দেয়া যাচ্ছে সম্পর্কটা। আমি বাসার উপরে খুবই অভিমান আমার, আমি এখনও পর্যন্ত দীর্ঘ সময় পার হয়ে গেছে আমি বাসার সাথে যোগাযোগটা রাখি না ওইভাবে। তো তখন হলো বাবা মার ওই জিনিসটা বুঝতে পারতাম না, যে সবাই মনে হতো যে বাবা সবাই পড়তেছে, আমার বাবা মা কেন পড়াইতে পারতেছে না, সবারই তো বাড়িঘর আছে, আমাদেরও বাড়িঘর আছে, তাহলে আমার কেন পড়ার সুযোগটা হবে না। তো ওই জিদ হলো যে না, আমি একা একাই পড়ালেখা করব। তো রেস্টুরেন্টে আবার ওই যে কাজ করতাম, কাজ করার পরে স্কুলে যাবো 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 এইভাবে একের পর এক দিন গুনি, আমার ওইভাবে যাওয়া হয় না। তো যদি কোনো দিন একটা সুযোগ পেতাম তো তখন স্কুলে যেতাম। তো গেলে দেখলাম সবার সাথে আমার আসলে ম্যাচ হয় না, কাউকে চিনি না, ক্লাসমেটদের টিচারদেরও চিনি না। তো হঠাৎ একদিন গেলে স্যাররাও অনেক ধরনের বাজে কমেন্টস করতো, আসে না, আর ওই সময় খুব মানে লজ্জা দিত, বেঞ্চের উপর দাঁড় করে রাখতো, কানে ধরে ধরাই রাখতো, পড়ালেখা কোন পাঠ আছে সেটাও আমি জানতাম না। তো সব মিলাইয়া দেখা যাচ্ছে যে মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়তাম, যে না আবার পড়বো কি পড়বো না, ক্লাসে গেলে মন ভেঙে যায় যে পড়ালেখা করব না, আবার বাইরে আসলে আবার মনের ভিতরে উদয় হয় যে না আমি পড়ালেখা করব। তো এভাবে অনেক কষ্টমষ্ট করে টিচারদের সাথেও সেমন আমার কমিউনিকেশনটা ছিল না, স্যারদের সাথেও ছিল না, পরীক্ষা দিতে গেলে নানা ধরনের প্রবলেম, স্যারদের চিনি না, ক্লাস টিচার যে ছিল তাদেরও চিনতাম না। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি ক্লাস সিক্সও খুব কষ্টমষ্ট করে পার করেছি। পরীক্ষার সময় গেলে স্যারদের নানান রকমের সমস্যা ছিল, যে ক্লাসে প্রেজেন্ট হয় না তার তো পরীক্ষা নেওয়া যাবে না। তো ওখানেও স্যারদের, হেডমাস্টার, কতজনের কাছে যাব, এক কর্ম করি আবার পড়ালেখা চালাইতে যাই, আবার সবাই সবাই আসলে কি সমাজটাতে হয়ে গেছে যাদের ধনী লোকের অনেক ধরনের প্রবলেমই সহজেই সলভ হয়ে যায়, গরিব মানুষের আসলে কারো কাছে গেলেও মাথায় অনেকে হাত বোলাইয়া সান্ত্বনা দিয়ে দিচ্ছে যে দেখ পড়ালেখা না করে হাতের কাজ শেখ, এটা দিয়েও মানুষ অনেক কিছু করছে। আমি বলতাম না আমি পড়ালেখাটা করবো, স্যারের কাছে বলেছি এইভাবে, হয়তো সব স্যারই সুযোগ এইভাবে দেয় নাই, হেডমাস্টারদেরকে বলেও ওই আগে হলো সরকারি স্কুলগুলোতে নিয়মই আছে যে 80% যদি প্রেজেন্ট না হই তাইলে ক্লাস, যদি 80% প্রেজেন্ট না হয় তাহলে পরীক্ষাতে বসতে দেওয়া বা তার ছাত্রত্ব থাকে না। জি। তো সব মিলিয়ে ক্লাস সিক্স শেষ করার পরে সেভেনে উঠলাম এইভাবে কষ্টমষ্ট করে। তো তখন হলো আমি একটা ক্লাসের মধ্যে বা টিচারদের চোখে আমি একদম মার্ক হয়ে গেলাম, যে এই ছেলেটা ক্লাস করে না, এই ছেলেটা ফাঁকিবাজ, এরকম সবার চোখে, বন্ধুবান্ধবের সাথেও ওইভাবে, ক্লাসে দুই একজন বন্ধুবান্ধব ছাড়া আর কারোর সাথেই আমার ওই আমার পিছনে যার রোল হয়তো তারটাই আমার মনে থাকে বা তাকেই আমি চিনি, আর অনেকের সাথে কন্ট্যাক্ট করলেও ওইভাবে হয়তো কেউ রেসপন্সও করতো না, চিনে না, সেইভাবে সবারই চাঞ্চলতা ছিল। একদিন গেলে আমার খুব খারাপ লাগতো, যখন সেভেনে উঠলাম হেডমাস্টারের কাছে এরকম অভিযোগ যাওয়ার পরে হেডমাস্টার আমার কাছ থেকে একটা বন্ড সই নিয়েছে যে তুমি যদি রেগুলার ক্লাসে না আসো। তো স্যারদের যে চিন্তাধারা ভুল ছিল সেটাও আমি বলবো না, হয়তো মনে করতো যে আমি আর পাঁচটা ছেলে মেয়ের মতো হয়তো স্কুল ফাঁকি দিতাম, কিন্তু স্কুলে যাওয়ার আমার একটা প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনোভাবেই এই দিনটাকে সামনে আনতে পারতাম না, কাজ করতে হয়, আর ওই সময় কাজটা, কাজের পরিমাণটা এত বেশি ছিল যে 8 ঘন্টা কি 10 ঘন্টা, সকালবেলা গেছি 8টার সময় দোকানে ঢুকলে পরেও 10টা বেজে যেত, কোনো ছুটির কোনো সুযোগ নাই, আবার তখন স্কুলও ছিল সকাল 7টায়। হঠাৎ একদিন স্কুলে গেলে দেখা যাচ্ছে যে আমি ক্লাসেই ঘুমিয়ে পড়ছি, তখন তো স্যাররা
বিভিন্নভাবে আমাকে কমেন্টস করছে। আর সাদদের সফট কর্নারটা আমি কখনোই নিতে পারি নাই, ক্লাসে যাই না প্রথম তো ফ্যাক্ট। আবার ওই দিনকে যে ক্লাসে পড়াটা সেটাও হয়তো জানি না, গিয়ে 5-10 মিনিটে হয়তো একটা সাবজেক্ট ক্যাপচার করছি, পরেরগুলো আর পারি না। তা স্যাররা তো তখন অনেক কথা বলতো, গেলে একদিন গেলে সব প্রশ্ন আমারই করতো, মনে হয় সব ধরনের প্রশ্ন স্যাররা সবাইকে বাদ দিয়ে আমাকেই করতো। তা আমি খুব লজ্জা পেতাম, ক্লাসে অনেক দিনও খুব চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারপরেও স্যারদেরকে কোনো সময় এটার কিছু বলতে পারি না, তারপরে চলে আসতাম। তো যখন ক্লাস 7-এ প্রথম সময় পরীক্ষা হবে, তো ওই স্যার আমার পরীক্ষা টরীক্ষা নিবে না, তো টিচারের কাছে আমি গেছিলাম। ওই সময় আমি আবার একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, অন্যবার তো দুই একবার যাওয়ার সুযোগ হয়েছে। তো প্রথম শ্রেণিক পরীক্ষা পর্যন্ত আমি 3 মাসের মধ্যে 5-7 দিনও ক্লাস করতে পারি নাই, এই ছুটিগুলো পাইলেও আমি কাজে লাগাইতে পারি নাই। হেডমাস্টারের কাছে অভিযোগ গেছে, হেডমাস্টার আমার কাছ থেকে একটা বন্ড সই নিয়েছে, তুমি যদি ক্লাস না করো, এরপরে এইবার হয়তো মেনে নিলাম, এরপরে কিন্তু তুমি আর কন্টিনিউ করতে পারবে না। তো আমি ওই সময় পরীক্ষাটা দিবই এই চিন্তাভাবনা ছিল, আর বনশের যে ফলাফল কী হবে এটা ওইভাবে তখন গুরুত্বও দিই নাই, লিখে দিছি যে আচ্ছা স্যার ঠিক আছে আমি রেগুলার ক্লাস করব। তো তখন পরীক্ষাটা দিলাম, পরীক্ষার পরে আমি তো এরপরেও আর ছুটিও পাই নাই, স্কুলেও যাইতে পারি নাই। তখন বই ছিল আমার মনে হয় 3টা বই কিনতে পারছিলাম আমি, পরের বইগুলো কিনা হয় নাই, সব মিলাইয়া দেয়া যাচ্ছে, টাকা পয়সাও ছিল না, ওটার উপরে আর অতটা বেশি গুরুত্ব দেই নাই। পরে মনে হলো যে স্যারও তো আর, তখন দ্বিতীয় সময় পরীক্ষা শুরু হয়ে গেল, এইভাবে 3 মাস চলে যায়। 3 মাসের পর যখন দ্বিতীয় সময় পরীক্ষা, তখন তো আমার মনে হলো যে টাকাও নাই, বইও সব কিনে নাই, আবার স্যারেও তো ঝামেলা করবে, যাক লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই, আমি আর ওই স্কুলে যাব না। তো পরে আমি ওই আমাদের থানা লেভেল ছেড়ে আমি একটু ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাই, যেখানে আমার কেউ চিনবে না, ওখানে যা করি যেভাবে থাকি জীবনযাপন যেভাবে কাটাই ওখানে কাটাবো। তো আমি থানা লেভেল ছেড়ে আমি একটু ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের চুয়াডাঙ্গা শহরে চলে আসলাম। তো ওখানে এসে একটা আমি যে অনেক কিছু চিন্তাভাবনা করি, একটা হোটেলে কাজ নিয়েছিলাম, যে ওখানে দারোয়ানের কাজ নিলাম, যে রাত্রেবেলা আবাসিক হোটেলে দারোয়ানের কাজ। তো ওখানে যদি আমি কাজ করি তাহলে তো সারা রাত, রাতে তো আমার সমস্যা নাই, সকালবেলা আমি ক্লাসটা যেতে পারবো, স্কুলে যেতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তখন আপনি নতুন স্কুলে ভর্তি হননি? না, তখন আমি ওই 7 থেকে, তো আমি এখন মাত্র আমি ডিস্ট্রিক্ট লেভেলে আসলাম, ওখানে একটা অবস্থান করব, তারপরে ভর্তি। তো কিছুদিন চাকরি বাকরি করলাম, ওই জায়গায় চাকরি করার পরে আবার ইয়ে হলো যে আশপাশে কোথায় ভর্তি হওয়া যায় বা কোন স্কুলে ভর্তি হওয়া যায়, কাকে ধরে হওয়া যায়। তো কিছুদিন কাজ করার পরে ওখানেও একটা স্কুল খুঁজে বার করলাম, সেই স্কুলে কাজ ধরলে আমার ভর্তিটা সহজ হবে বা কেউ একটু আমাকে সহযোগিতা করতে পারবে। তো ওই জায়গায় একা ভাইয়ারে ধরে আমি একটা ওই যে চুয়াডাঙ্গা আদর্শ হাই স্কুল নাম ছিল, সেই স্কুলে আমি ক্লাস 8-এ গিয়ে ভর্তি হই। তো উনিও ওই যাকে ধরছিলাম তিনি আবার ওই স্কুলের প্রতিষ্ঠাতার সদস্য যারা থাকে তাদেরই খুব নিকটতম এক ব্যক্তি, উনি গিয়ে ভর্তি করে দিল। তো আমি খুব আনন্দ উল্লাসে ওখানে কাজ করি আর ওখানে ক্লাসে যাওয়ার একটা মনস্থ করলাম। তো সব মিলে রাত্রেবেলা সারা রাত ডিউটি করলে পরে আসলে ওই যে ঘুমটা সকালে থাকে, আবার ওখানে খুব সকালবেলায় স্কুলে যেতে হয় 7টার দিকে, তো আমার ডিউটি টাইমটা পড়ে যায় সকাল 8টা পর্যন্ত। সারা রাত একটু ঘুমানোরও কোনো সুযোগ ছিল না, আবার সে হোটেলে সারা রাতই ওই গেস্ট আসা যাওয়া করে, তো তাদের আবার ওখানেও একটু সজাগ থাকতাম, ওই গেস্টের হয়তো কিছু এনে টেনে দিলে ওরাও 2-5 টাকা 10 টাকা এরকম দিত আর কি, তখন বকশিস। এইটার লোভেও অনেক সময় সারা রাতই সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতাম, তো তাদেরকে এইভাবে সার্ভিস দিয়েছি। কিন্তু সকালবেলা ওই প্রতিদিনের ন্যায় এই ঝামেলাগুলো হয়েই যেত, ক্লাসে যেতে পারতাম না। একটু দেখা যাচ্ছে যে 7:30 বা 6:30 ক্লাস শুরু হতো, আমার ছুটি হইতে হইতে 8:30 8:30, তো ওই ফার্স্ট যে ক্লাস টিচার জি ওনার সাথে আমার পরিচয়টা খুবই কম হয়েছে, হয়তো গিয়ে শেষে 2-3টা ক্লাস করতে পারছি, আবার এখান থেকে চলে আসছি, এইভাবেই আমার অনেক সময় কেটেছে। তো প্রায় যখন 8টা আমি ওই ওখানে কাজ দারোয়ান এর কাজ করা অবস্থায় আমি ওই জায়গায় 8 ক্লাস 8 শেষ করলাম। শেষ করার পরে ওখানে আমাদের কিছু বন্ধুবান্ধব তৈরি হয়, তখন আমার ভিতরে আবার ওই যে খেলাধুলার একটা প্রবণতা তৈরি হয়। তো বন্ধুবান্ধব যখন ক্লাসে তৈরি হয় বা আমি যে মহল্লাতে থাকতাম সারাদিনই হয়তো ওখানে রাত্রে ডিউটি করতাম, দিনে এক ওই ক্লাসের পরেও তো কিছু সময় থাকতো, তো যখন বন্ধুবান্ধব তৈরি হয়ে গেল তখন মনে হলো যে মন মানসিকতাটাও
অনেক বেশি নষ্ট হয়ে যায়, খেলতে পারি না বা তাদের সাথে আড্ডা দিতে পারি না। তাদের সাথে আড্ডা দিলেও শহরের ফ্যামিলির লোকজনগুলোর মন মানসিকতা কেমন যেন একটু, এমন বন্ধুবান্ধব কারোর বাসায় তো আমি কোনো দিন যাই নাই, কারোর বাসায় খাইতেও যেতাম না। তাদের সাথে খেলতাম, অনেক বাবা মাই তার বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে বকাঝকা করছে যে ওই ছেলে হোটেলে কাজ করে, তোদের কিসের বন্ধুবান্ধব, হ্যাঁ ওর সাথে মেশা যাবে না। হয়তো যারা ছিল তারাও তো আমার মতোই, হয়তো বাবা মার কথা যারা না মানছে, মারধর খাইছে, এটা আবার কানে আসছে, তখন তাদেরকে এড়িয়ে চলতাম, ওর সাথে মিশবো না। তো আমি একটু খেলাধুলায় ভালো ছিলাম, সেই হিসাবে তাদের প্লেয়ার টিলেয়ার শর্ট পড়লে আমাকে ডেকে নিত। তো তারপরেও কোনো দিন কারো বাসায় যাই নাই, অত অনেক অনুষ্ঠানও হয়তো করছি, কারো বাসায় যেতাম না, সবারই হয়তো তখন কৌতূহল ছিল চল যাই, আমি না তোর বাসায় যাবো না, তোর আম্মা পছন্দ করে না এটা সেটা। তো এভাবেও পড়ালেখা চালাইছি, তাদের সাথেও কম বেশি চলছি, ওখানে কাজ করছি। তো যখন এরকম বেশি চলাচল হয়ে গেল তখন ওই কিছু সময় হলো ডিউটি ফাঁকি পড়ে যেত। আচ্ছা, তো সেখান থেকে মালিক পক্ষ আমাকে বাদ দিয়ে দেয় যে না তোমার আসলে আর ওই ওখানে কাজের ফাঁকে, তখন ওই পোলাপানও চলে আসতো সেই হোটেলের কাছে যে চল খেলতে যাই, তখন এই অসিলাই ওই অসিলাই বলতাম যে স্যার বা ম্যানেজার সাহেব যারা ছিল বা মালিক পক্ষ যারা ছিল। এভাবে তাদের চোখে যখন পড়ছে চাকরিটা চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে বন্ধুবান্ধবও তখন তো আসলে কারোর কেউ কারোর সাপোর্ট দেওয়ার মতো বয়সটা তখন আমাদের, ক্লাস এইটে পড়া অবস্থায়। তো এইটা যখন পড়ি চাকরিটা চলে গেল, এখন তো এই শেষ পর্যায়ে নাইনে ওঠার সৌভাগ্য আমার হলো, আর নাইনে উঠলে ওখানেও টাকা পয়সার ব্যাপার। তখন হলো আমি একটা চায়ের দোকানে কাজ করি। এই যে আপনি এতগুলো দোকান শিফট করছেন বা কাজ করে পড়াশোনা করার চেষ্টা করছেন, ইন দ্য মিন টাইম বাড়ির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ অফ, টোটালি অফ। ওই যে আমার একটা অভিমান ছিল যে না তারা আমাকে পড়াতে পারে নাই, পড়ায় নাই, আমি তাদের কাছে যাব না। আচ্ছা, তো এর মধ্যে ঈদ যখন আসতো, এর ভিতর তো একটা ঈদেরও পার্ট গেছে, তখন সব কিছু বন্ধ, আমি ওই হোটেলেই থাকতাম, সবার সাথেই আর পাঁচটা মানুষের মতো চলার চেষ্টা করতাম, কিন্তু ঈদের দুই তিন দিন আমি কোথাও বাইর হইতাম না, ওই হোটেলের মধ্যে থাকতাম, হোটেলের মধ্যে থাকার চেষ্টা করতাম বা ঘুমাইতাম, দুই তিন দিন পরে সব স্বাভাবিক হইলে তারপরে বাইর হইতাম। আর ওই সময় একটা কষ্ট বেশি হতো যে খাওয়া দাওয়াটার একটা খুব কষ্ট, ঈদের সময় হোটেল টোটেলগুলোর থেকেও যে কিনে খাবো এই সুযোগগুলো হতো না, কারণ হোটেলগুলো বন্ধ থাকতো। আর আমাদের চুয়াডাঙ্গা শহর খুব বেশি একটা বড় শহর, ছোট একটা শহর, হ্যাঁ ওখানে দুই তিনটা হোটেলই শুধু রাত্রেবেলা খোলা থাকে। তো কি করতেন, কি খেতেন ওই সময়টা? তো আমার হলো বাকিটা মানে অনেক সময় আছে যে কলা রুটি খেয়ে আমার মানে জীবন কাটছে বেশি আর কি, আমার ব্যাগের মধ্যে কলা রুটি কিনে আমি থুয়ে দিতাম, ওইটা খেয়ে মুড়ির সাথে বা চিড়ার সাথে আমার সম্পর্কগুলো অনেক বেশি। এখনও এই ঢাকাতে আসার পরেও আমার এটার নাকি আছে। ক্লাস নাইনের গল্পে আমি একটু পরে আসতে চাই প্রিয় শ্রোতা, তার আগে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন জীবন গল্প, আজকে এখানে এস এ লালন, তিনি তার জীবন গল্প বলছেন, এবং এই লালন আজকে কোথায় দাঁড়িয়ে আছেন, কি করেছেন জীবনে, সেটাই একটা বিষয়। আমরা সেই জায়গাটায় আসতে চাই ছোট্ট একটা বিরতির পর, মাত্র দুই মিনিটের বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4 Jibon Golpo Jibon natoker cheo natokiyo Jibon Golpo Shagoto aro ekbar priyo shrota shunchen Jibon Golpo Dhaka FM 90.4 e আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং এস এ লালন আজকে এখানে রয়েছেন। তিনি কে বা কোথা থেকে শুরু হয়েছে তার জীবন গল্প, সেটা আপনারা কিছুটা হলেও আজ করতে পারছেন, বাট তিনি আজকে কে সেটা জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে লালন ভাই, আমি কথা না বাড়িয়ে আপনার কাছেই যাচ্ছি। ক্লাস নাইনের ঘটনায় ছিলেন আপনি।
তা ক্লাস নাইনে যখন আমি ভর্তি হইলাম, ভর্তি হওয়ার সুযোগ আমি পেলাম, তো ওখানেও ওইভাবেই ক্লাস করতে পারতাম না। তো ওখানেও খুব কষ্ট লাগতো আমার যে ক্লাসে যাব ক্লাসে যাব। তো এইভাবে স্যারদের সাথেও সেভাবে পরিচয় ছিল না। আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে আমাকে সুযোগও দেওয়া হয় নাই। তা আমি যখন হলো দেখতে দেখতে তো মাস চলে যায়, আমারও দিন গোনা আর শেষ হয় না। তো ক্লাস নাইনে যখন প্রথম সময় পরীক্ষা শুরু হয়ে গেল, তো পরীক্ষা হওয়ার সময়ও আমি ক্লাসে যেহেতু যাই নাই, স্যারদের সাথেও ওই ধরনের একটা বাক বিতর্ক সব সময় থাকে, আর হেডমাস্টারদের কাছেও আমার পুনরায় পরীক্ষার পারমিশনের জন্য পাঠানো হয় হেডমাস্টারের কাছে। হেডমাস্টারের কাছে গেলাম তো তুমি জিজ্ঞেস করে যে তুমি ক্লাসে আসো না কেন। তো সেখান থেকে কোনোরকমভাবে যদি আমি পারমিশনটা নিয়ে প্রথম সময় পরীক্ষা দেওয়ার পরে ওই জায়গায় পরীক্ষা দিলাম, দেওয়ার পরে হলো রেজাল্ট যখন পাবলিশড হলো তখন আমি অঙ্কে ফেল করছি আর কি। তো অঙ্কে ফেল করার পরে আরও বেশি হতাশ, তখন স্যারদের সহযোগিতা তো দূরে থাক, মনে মনে খুব কষ্টও পেলাম। তো অঙ্ক পারতাম না, তো স্যারের বাসায় গেছিলাম, স্যারটার নাম ছিল অজিত স্যার, ওনার বাসায় গিয়ে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করলাম যে স্যার কেমনে কী, বলে তুমি তো স্কুলে আসো না, তোমার বিষয় তো এমনি হেডমাস্টার স্যার অনেক ঝামেলা, আমার তো আসলে কিছু করার নাই, আর তুমি যদি কন্টিনিউ ক্লাস না করো হয়তো তোমার আর সহযোগিতা কেউ করবে না কিন্তু। তো আমি বললাম স্যার আমি তো কাজ টাজ করি, আমি কীভাবে ক্লাস করবো। দেখো একটা স্যার হিসাবে আমি এই ধরনের কোনো উপদেশ তোমাকে দিতে পারবো না, তবে আমরা প্রথম তো বলবো শত কষ্ট হলেও তুমি হলো ক্লাস করো। তো স্যার যাই হোক আমাকে যতটুকু ওনার ইয়েতে মনে হলো উনি ওইভাবে বললো। তা আমি ক্লাস করার জন্য শতভাগ চেষ্টা করলাম, তারপরেও যেহেতু কাজ করি পরিশ্রম করে বেড়াই, রাত্রে ওখানেও ওই যে ডিউটিটা করতেছি, তো এখান থেকে ক্লাসটা আমার কন্টিনিউ করা হয় নাই। তো রেজাল্ট যখন ফেল করলাম তো ওই স্যারের কাছে আবারও যাই যে স্যার কীভাবে কী করব। তো তখন একটা হতাশা ঢুকে গেল, আমি যদি এইভাবে ফেল করি বা ক্লাসে না যাই আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তো সবাই বলতো যে তুমি যদি এই অঙ্কে ফেল করছো অঙ্ক তোমার কি সূত্র মুখস্থ করা আছে কিনা। আমি বললাম সূত্র আমি সব পারি, কিন্তু আমি প্রয়োগটা আসলে বুঝতাম না তখনও যে কিভাবে ওই অঙ্কের সূত্র প্রয়োগ করতে হয়। তো এইভাবে দিন গুনি, সবাই যেভাবে বলে সবার কাছে যায় যে ভাই আমি অঙ্ক তো সব পারি, সূত্র পারি, তাহলে আমি অঙ্ক পারি না কেন। তো সবার কাছে যখনই যেতাম একটা সাজেশনের জন্য, বড় ভাই ব্রাদার বা টিচারদের কাছে, সে বলো সূত্র মুখস্থ করো। তো আমি সূত্র এমনভাবে মুখস্থ করলাম যে সূত্র মুখস্থ না, তখন আমার টোটালি এটা ঠোঁটস্থ বললে আমার ঠিক আছে। তো ঠোঁটস্থ করেও আমি অঙ্কর সময়ই আমি অঙ্কটা টোটালি মুখস্থ করে যেতাম। তো মুখস্থ করে গিয়ে তখন ওই খাতাতে দেখতাম যে প্রশ্নপত্র যখন পেতাম হাতে অঙ্ক কিছুটা ঘুরাই দিত, তখন খুব অঙ্ক ঘুরাইতো। তো একটু ঘুরাই দিলে আমি আর অঙ্ক পারতাম না। আচ্ছা, তো অঙ্ক না পারলে দ্বিতীয় সময় পরীক্ষার সময়ও এই ধরনের আমার ভয় আমার ভিতরে রয়ে গেছে যে আমি তো মানে অঙ্ক পাশ করতে পারবো না, পাশ করতে পারবো না। তো ওই স্যারের কাছে আবারও আমি গেলাম যে স্যার কীভাবে সব পরীক্ষায় আমার ভালো হয় কিন্তু আমার অঙ্কের একটা দুর্বলতা থেকে যায়। তো স্যার যেভাবে সচরাচর বলে যে এখানে আমার কিছু করার নাই, তুমি ক্লাসে আসো না, কোনো স্যাররা তোমার চিনে না, তোমার এই ধরনের সহযোগিতা আমি করতে পারবো না। তা আমি বললাম স্যার আমাকে যদি একটু পড়ান তাহলে আমার জন্য খুব ভালো হয়, ক্লাসে আসতে হবে, আর শুধু এইভাবে প্রাইভেট পড়েই যদি সবাই পড়ালেখা করতো তাহলে স্কুল কলেজগুলো কেন হয়েছে, সবাই ঘরে বসেই যদি পড়ালেখা করতো তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ ভার্সিটি হয়েছে, ওটা হবে না। তো স্যারের ওই দিনকেও উনি ওইভাবে আমার সাথে একটা আচরণ করে আমাকে যখন বাইর করে দেয়, আমি আবারও গেছি স্যারের বাসায় যে স্যার ওই ডিউটি শেষ করার পরে আমি সুযোগ পাইলে ওই স্যারের কাছে যেতাম। তখন মনে হয় টিচারের কাছে যেতেন, হ্যাঁ ওই স্যারের কাছেই মনে হতো ওই স্যার মনে হয় সব ইয়ে করবে। ওনার কাছে কথা হলে আমি তো একটা সাবজেক্ট দেখি, আর আমি তো তোমাদের ক্লাস টিচার না, আমি তো তোমার যে একটা গার্ডিয়ান টিচার থাকে ওনার সাথে তোমার ভালো লিঙ্ক থাকতে হবে, আমি তো সাবজেক্ট নেই, তুমি পাশ করলে পরে আমাদের কোনো সমস্যা নাই। ক্লাস টিচার তো মার্ক করে, যেটা আমরা বলি যে গার্ডিয়ান হিসেবে যে একজন টিচার থাকে। তো স্যারের কাছে
গেলাম যে স্যার আমাকে একটু পড়াতে হবে, তখন বললো যে তুমি আসো বিকালে আসো। আমাকে স্যার আমি তো কাজ করি, আমি তো বিকালে যেতে পারবো না। তা সকাল 7টায় ক্লাস শুরু হয়, আমি তো আর সকালে কোনো সুযোগ নেই। তখন বললো তুমি একটা কাজ করতে পারো, যদি আমি ফজরের নামাজের পরে আমি কিছুক্ষণ ক্লাসরুমে বসে থাকি, ওনার যে কিছু পোলাপান পড়াইতো সেটা ওনার বাসাতেই, ওনার বাসার নিচতলায়, তো উনি ওই নামাজ পড়ার পরে আর উপরে যায় না। বল যদি তুমি নামাজ পড়ার পরে আসতে পারো। এটা অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হলো যে ঠিক আছে তুমি তাহলে নামাজের পর পরে আসো, আমি তোমাকে কিছুদিন দেখাই দেব। তো যাক, আল্লাহর রহমতে উনি রাজি হলো। আমিও ফজরের নামাজের পর পরে আমি চলে যেতাম তখন অন্ধকার থাকতে থাকতেই। তো চার চার পাঁচ দিন যখন অঙ্ক করাই, তো আমাদের জিজ্ঞেস করলো তোমার সমস্যাটা কী, এই অঙ্ক তুমি হুবহু তো পারতেছ। আমাকে স্যার অঙ্ক আমি পারা বলতে কি, আমি এই অঙ্ক সব মুখস্থ করে আসছি স্যার, আপনি যেটাই দেবেন আমার মুখস্থ। তো কয় সমস্যা কি, আমাকে স্যার এই অঙ্কটা যখনই ঘুরাই দেয় তখন তো আমি আর পারি না। তো উনি আবার একটা অঙ্ক দিয়ে, তখন আমি ওই যে আদিলের টেস্ট পেপার নামে একটা বই ছিল ওখান থেকে উনি দুই একটা অঙ্ক করতে দিল। তো ওইটার থেকে হুবহু যদি থাকে, আমি টেস্ট পেপার বলেন বা সমাধান যে বইগুলো আছে সবই আমি ফলো করতাম রাত্রেবেলা যখনই সুযোগ পাইতাম। মনে হতো যে আমার এই পড়ালেখাটা বা আমি যদি পাশ করতে না পারি স্যারদের কাছ থেকেও আমি কোনো রকম সহযোগিতা পাবো না। তো অনেক সমাধান বইও আমার কাছে ছিল, আদিলের টেস্ট পেপারে এমন কোনো অঙ্ক ছিল না যে আমার নজরের বাইরে বা আমি মুখস্থ করি নাই। কিন্তু তখন কি হতো যে হুবহু বইয়ের সাথে মিলতো না, কিছুটা হইলে চেঞ্জ করে দিত। আচ্ছা, তো স্যারও দুই তিন দিন আমার এই প্রবলেমটা উনি ধরতে পারে নাই। পরে যখন আমি বললাম যে স্যার আমি আসলে কিন্তু অঙ্ক সব মুখস্থ করে আসি, আপনি আমাকে যেইটাই দেন এই আদিল থেকে দেন আর এই সমাধান থেকে দেন আমার কিন্তু হবে, কিন্তু পরীক্ষার খাতায় যদি চেঞ্জ হয় আমি পারি না। পরে স্যার বললো তুমি কী বুঝো না। আমাকে স্যার এই যখন আপনারা সূত্রটা যে প্রয়োগ করেন এইটা আসলে আমি বুঝি না, কীভাবে একটা সূত্র আপনারা দিচ্ছেন, আমি দিলে হয় না। তো উনি আমার তখন ওই সূত্রটা আমাকে বুঝাই দিল যে এইভাবে এইভাবে সূত্র প্রয়োগ করলে তুমি অঙ্ক করতে পারবে। ওকে, তো আমি ওভারঅল 10-12 দিনের মধ্যেই আল্লাহর রহমতে অঙ্কটা আমার নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। তারপরের থেকে ওনার কোচিংয়েও আমি যে সকালবেলা যারা আসতো তাদেরকে ম্যাথটা করানোর, মানে যে অঙ্কে আপনি ফেল করতেন সে অঙ্কে আপনি এখন টিচারের জায়গায় জায়গা নিয়ে নিলেন। ওকে, তো স্যারও আমাকে ওই সুযোগটা দিয়েছিল তখন। কিন্তু তখন কিছুদিন আমার খুব মনের মধ্যে আনন্দ, এরপরে আবার ওখানটা চলে এসে আবার সেই কর্মব্যস্ত জীবন, কর্ম করতে হয়। 9 এইভাবে গেল, কিন্তু ক্লাসের ব্যাপারগুলোতে আমাকে প্রতিদিনই অপমান হতে হয়েছে যে যেদিন কই গিয়েছি টিচাররা হয়তো চিনে না, অপমান করছে, দাঁড় করায় রাখছে, সাবজেক্টগুলো পড়াও অনেক সময় পারি নাই। পারি না বলতে কি, আমি তো জানিই না আজকে কী পড়া হবে। তো সবাই গিয়ে হাসাহাসি করতো, অপমানই করতো। স্যাররা যদি কিছু বলতো তো যারা আমাদের ক্লাসমেট ছিল তারা খুব হাসতো, তো আমি পিছনে গিয়ে বসতাম আর স্যাররা দেখি মার করে সব আমাকেই বেশি জিজ্ঞাসাবাদ বেশি করতো। আর কেউ জানতো না আপনার স্টোরিগুলো, রাইট? আমি কারো কাছে বলতাম না, আমি সবসময় চুপচাপ থাকার জন্য চেষ্টা করতাম। আর যেহেতু রেগুলার যেতে পারি না, এমনিতেই হলো মনটা খুব ছোট থাকে। আবার ওই যে কিছু বন্ধু বান্ধব থাকে তাদের আনন্দ উল্লাস থাকে, আমি হয়তো সেভাবে একই ক্লাসমেট হইলেও অনেকেই ইগনোর করে যারা বাস্তবভাবে চলাচল করছে। হয়তো যদি আপনি আর পাঁচটা মানুষের মতো সমানতালে যাইতে না পারেন, এটা বাস্তব জীবনটা একটু অনেক বেশি সত্য কথা, বেশি কঠিন। তো এভাবে অনেক আমি প্রত্যেকটা ধাপ পার হইতে হইলে আমাকে অনেকজনের কাছে অনুরোধ, বিনয়, তাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসে যায় নাই, এই ধরনের জটিলতা আমার জীবনে সবসময়ই রয়ে গেছে। আমি তাদের কাছে গিয়েও কেউ কেউ হয়তো সহযোগিতা করছে, না করলে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। হয়তো ধারাবাহিকভাবে একবারের জায়গায় পাঁচবার, পাঁচবারের জায়গায় মালিক পক্ষ যারা ছিল, হয়তো স্কুলে জটিলতা হইলে আমি দুই দিন কাজে যাই না, তখন ওই কাজগুলোও আবার বিকালবেলা আসলে মালিকের কাছেও বকাবকি ইয়ে করছি, পড়াশোনা করে তুমি জজ ব্যারিস্টার হই বা তাই এই চার দোকানে বা এই দোকানে কাজ করার দরকার কি, যাও চলে যাও। হ্যাঁ, সেই সময় আপনি একটা চায়ের দোকানে কাজ করতেন? আমি আবাসিক হোটেলের, আবাসিক হোটেলে কাজ করতাম রাতে, আর দিনে করতাম চার দোকানে কাজ, যাতে কিছু টাকাটা বেশি আমি পাই। আর তখন হলো যে হোটেলে কাজ করতাম আবাসিক হোটেলে, ওখানে আমাদের বেতনটা খুব, আমার বেতন ধরা ছিল 600 টাকা।
মাত্র। হ্যাঁ, আর ওখানে যে হিসাবটা ছিল যে আপনাকে বাকিটা ওই যে যারা গেস্ট আসে তাদের কাছ থেকে যদি টিপস টিপস পান ওইটাই আপনার সব। ও, আর খাওয়া দাওয়ার কিন্তু সুযোগ নেই, তো ওখানে থাকার একটা ব্যবস্থা থাকে। তো এই এইটা করলে পরে ওই দেখা যাচ্ছে যে এদিকে ক্লাস শেষ করে এসেও তখন আবার অনেক ইয়ে করতাম যে আমাকে যেভাবে খাওয়ার টাকাটা অ্যারেঞ্জ করতে হবে, একটা হোটেল থেকে ভাত বা গেস্টের ভাত টাত কিনে আনলেও সেখান থেকেও যদি থাকে সেখানে সেসব খাবারও রেখে দিয়েছি খেয়েছি। তো যখন এইভাবে নাইনের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষার পরে টেনে ওঠার সময় আমার ক্লাসের যে প্রেজেন্টের যে বিষয়গুলো অ্যাটেন্ডেন্সগুলো স্যারদের নলেজে গেছে বা হেড স্যার উনি আমাকে ডাকালো, ডাকায় বললো যে তুমি কিন্তু কোনোভাবেই ক্লাস যদি টেনে তুমি না করো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না, তো পারবাই না। উনি গ্যাস স্যার। তো এর আগে হলো ওই যে আমার এই ক্লাস নাইন পর্যন্ত আমাদের আরেকটা টিচার ছিল, উনি অতটা বেশি অ্যাটেন্ডেন্সের উপরে গুরুত্ব দেয় নাই। তো ক্লাস টেনে যখন উঠি তখন গিয়াস স্যার নামে একজন স্যার ওখানে আসলো। উনি প্রথম এসে অনেক বেশি মানে পুরা স্কুলের একটা ডিসিপ্লিন চেঞ্জ করার বা পড়ালেখা ভালো করার একটা উদ্যোগ নিল। আচ্ছা, নেওয়ার পরে আমি যখন এই টেনে উঠলাম আমার তো ক্লাসে যাওয়ার কোনো সুযোগ হলো না, তো এইভাবে প্রথম পরীক্ষা হলো দিলাম। সেখানেও হয়তো স্যার যারা ছিল তারা হয়তো একটু সফট কর্নার দেখাইলো বা গিয়ে কোনো রকম পরীক্ষাটা দিয়ে আমি চলে আসছি। কিন্তু যখন ফাইনাল পরীক্ষা আমাদের যেটা টেস্ট পরীক্ষা বলে ওই সময় গিয়ে আমারে টোটালি আটকাই দিল স্যার। কি জন্য? ওই যে স্কুলে আমার যাতায়াত নাই, উনি কোনো রকমভাবেই আমাকে টেস্ট পরীক্ষায় বসতে দিল না। বসতে না দেওয়াতে আমি তিন দিন ওনার বাসায় গেছি যে স্যার আমি কাজ করি আমার এরকম এরকম, ওনার পায়ে পর্যন্ত ধরেছি, উনি আমাকে কোনোভাবে সেই টেস্ট পরীক্ষা উনি আমাকে দিতে দেয় নাই। তো একে দিল না, উনি দিতে দেয় নাই। ওকে, তো খুব কষ্ট পাইলাম। রাত্রেবেলা গেছি ওনার বাসায় বসে থাকতাম যে স্যার, সারাদিন উনি স্কুলে থাকতো আমি সারাদিন গিয়ে ওনার বাসায় সামনে গুড়গুড় করতাম। টেস্ট পরীক্ষা দেওয়ার আর সুযোগ হলো না, উনি পারমিশন দেয় নাই। তো সেই বছর আমার গ্যাপ গিয়েছে, আমি কোনোভাবেই ওই টেস্ট পরীক্ষা কিন্তু দিতে পারি নাই। তো একটা বছর আমার হয়তো বড় হওয়ার সাথে সাথে স্যারের প্রতি শ্রদ্ধা আছে না রাগ আছে না ক্ষোভ আছে আমি হয়তো বলতে পারবো না। ওনার সাথে অনেক কথা বলেছি যে নিয়ম নেই, আমি এ পর্যন্ত বলছি যে স্যার নিয়ম তো মানুষের তৈরি করে, মানুষকে তো নিয়ম তৈরি করে নেয়, আপনি যদি একটু সহযোগিতা দেন সহযোগিতা করেন আমি পরীক্ষা করি। তুমি ক্লাসে আসো না, ভালো ভালো যারা রেগুলার ক্লাসে আসে তারাই পাশ করতে পারে না, তোমার পরীক্ষায় আমি ইয়ে দিয়ে আমার স্কুলের দুর্নাম এগুলো দরকার নেই। তো উনি কোনোভাবে উনি ওনার জায়গাতে অটল ছিল, উনি আমাকে পরীক্ষা দিতে দেয়নি। সেই বছর আমার একটা গ্যাপ গেছে। এরপরেও আমি আবারও হাল ছাড়ি নাই ওই স্কুল থেকেই। পরের বছর তখন তি রেগুলার হয়ে গেলাম, তখন টোটালি আমার বিষয়টা যারা আগের ব্যাচ ছিল তারা তো আর চিনে না পরের ব্যাচে, তখন হয়তো একটু গুরুত্ব হারিয়ে গেল। এই রেগুলার হইলে আমি কম বেশি মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই না, তো তখন একটা দুই রকম অবস্থায় যে পরীক্ষা দিতে দিলে দিবে না দিলে নাই। তো পরীক্ষা দিই পাস করি, যাই হোক আল্লাহর রহমতে ওই বছর আর কোনো আমার প্রবলেম হয় নাই। কিন্তু পরীক্ষা দেওয়া হলো না? না, ওই বছর পরীক্ষা দেওয়া হয় নাই আমার। পরের বছর আমি ইরেগুলার আবার এখানেই কাজ কন্টিনিউ ওই হোটেলে আর এই চার দোকানে কাজ করে করে তখন ওই একটা বছর আবারও শেষ করলাম। ওইবার পরীক্ষা দেওয়ার আমার সুযোগ যাই হোক হলো, টেস্ট পরীক্ষায় আর কোনো ঝামেলা হয় নাই। তো তখন বেতন বা টাকা এগুলো পরিশোধ করতেও আমার খুব কষ্ট হতো। তখন বেতন পাইতাম 600, এই 600 টাকা আর ওই যে হোটেলে কাজ করে পাইতাম মনে করেন যে 600 পাইতাম, আরও কিছু এক্সট্রা পাইতাম, আর ওই বকশিস টকশিস দিয়ে আমি সব টাকাগুলো গুছাইতাম। তো রেজিস্ট্রেশনের সময় আমার 1700 টাকা মনে হয় ওই সময় ফর্ম ফিল আপে লেগেছিলো 1700 টাকা। এই 1700 টাকা আমার তখনকার মনে আছে, ঢাকার একজন গেস্ট ছিল ওই হোটেলে, বাবুল সাহেব নাম ওনার। উনি ওই সারাদিন মালিক যখন বকাবকি করতো উনি প্রায় আমাদের রেগুলার গেস্ট ছিল। আচ্ছা, তো তখন উনি বললো যে এই ছেলেটাকে বকাবকি করেন কেন, বললো যে ও এই যে এটা ফাঁকি দিয়ে স্কুলে যায় কী পড়ালেখা করে কী হবে। তো উনি আমার একদিন জিজ্ঞেস করেন কী ব্যাপার তোমার এরকম, আমাকে তখন আমি ওনাকে মামা বলতাম যে মামা একটু পড়ালেখা করতে চাই,
এখন এই যে টাকা লাগবে এই জন্য আমি দিনে আবার একটু চার দোকানে কাজ করি, তো ওখান থেকে কিছু টাকা পাই। সব মিলাইয়া দেখা যাচ্ছে সময় পাই না, এখানে আসলে ওই ঘুমাই যাইতাম। এখানে সারা রাত ডিউটি করার পরে চার দোকানে ডিউটি করলে আবার দিনে আমি একটু ঘুমাই গেলে পরে, তো এই জন্য মালিক পক্ষ আমাকে একটু বকাবকি করে। তো তখন হলো বাবুল সাহেবের কাছ থেকে, উনি আমাকে প্রায় 400-500 টাকা সাহায্য করলো যে ঠিক আছে তুমি পড়ালেখার জন্য। তো উনি যেহেতু আমাদের রেগুলার গেস্ট ছিল, তো উনি আবার একটু মালিককে বলে দিল যে পড়ালেখা করতে চাই ওর একটু সুযোগ দেন একটু কি হয়। তো যাই হোক, ওনার মুখের কথা রক্ষায় হয়তো ওই সময় আর মালিক পক্ষ কিছু আমাকে বলে নাই। তো উনি দিয়ে আমি ফর্ম ফিল আপটাও করলাম, করার পরে পরীক্ষা দিলাম। তো ওই সময়ও মালিক পক্ষ বা যখন আমি এখান থেকে পরীক্ষা দিতে যাইতাম, আমাদের সাথে যারা আরও ডিউটি করতো সবাই টিটকারি করতো, উপহাস করতো, হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছে পোলাপন রেগুলার পড়ালেখা করেই পাস করতে পারে না এ। তো যাক আল্লাহর রহমতে ওইবার আমার সাথে যারা আমার পরিচিত বন্ধুবান্ধব বা এপারে ওপারে যারা ছিল সবার চেয়ে আমার রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছে। তো রেজাল্টের দিন আমি হলো আমি স্কুলে যাই নাই, আমি একটা মাঠের ভিতরে ওটা একটা ধান ক্ষেত বলে আর কি, সেখানে আমি শুয়েছিলাম একটা গাছের নিচে। তো এক বন্ধুরে পাঠাইছিলাম যে আমার রেজাল্টটা যদি হয় তুই আমাকে জানাস। তো তখন ও একটা শীট নিয়ে আসছে, তো খুব আনন্দ উল্লাসে এসে বললো যে লালন তুই পাশ করছস, এ তোর রেজাল্ট। তো আমি ওই স্কেল দিয়ে আমি ওইটা দেখতে গিয়ে আমার হাতটা একটু কেঁপে গেছে, নিচে দেখি যে ফেল লেখা রয়েছে। ও তো পরে আমি ওর ওপর অনেক রাগারাগ করছি, পরে ওরেও আমি একটা লাথি মেরে ফেলেও দিছিলাম ওকে। তো পরে বললো যে না তুই পাশ করছিস দেখ। তো যাক পাশ করার পরে দেখলাম যে না আমি পাশ করছি। তো তখন অনেক বেশি মনে মনে খুশি হইলো, এই খুশিটা যে আমি কারো কাছে গিয়ে জানাবো বা এরকম। হ্যাঁ ধরো ওর কাছ থেকে ওর সাথে একটু আনন্দ উল্লাস যা করলাম, পরে আমি আমার ওই হোস্টেলে ফেরত আসলাম। ফেরত আসার পরে মনস্থির করলাম যে আমি ঢাকাতে চলে যাব। তো স্কুলে খোঁজ নিলাম যে কতদিন পরে আমি মার্কশিট আর শিট এগুলো পাবো, তো মিনিমাম 10-15 দিন সময় লাগবে। তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, একটা ওই হোটেলের পাশে একটা ছোট মসজিদ ছিল, মসজিদের মুয়াজ্জিন। তো আমি ওর কাছে বললাম যে বন্ধু এরকম এরকম আমি আর কাজ টাজ করবো না, আমি ঢাকায় চলে যাব। তো ওর কাছে কিছুদিন থাকলাম, তখন নামাজ কালামও পড়তাম ওর সাথে থেকে, সবসময় নামাজ টামাজ পড়তাম। 10-15 দিন অপেক্ষা করে ওর কাছ থেকে ওই স্কুল থেকে আমি মার্কশিট টার্কশিটগুলো সংগ্রহ করে আমার মনস্থ হলো যে আমি ঢাকাতে চলে যাব। তো ঢাকাতে চলে যাব, ঢাকা তো আমি চিনি না, ঢাকাতে কিভাবে যাব। তো ওইটা আমাদের পাশেই চৌরাঙ্গা রেল স্টেশন, রাত্রেবেলা অপেক্ষা করতেছি। তো দেখতেছি যে কোন দিকে, সবাই তখন শুনলাম যে ইন্টারসিটি একটা ঢাকার ট্রেন যাবে, সেই ট্রেনে তো কোন দিক দিয়ে যাব কোন দিকে যাব। তো দেখে যে এক ভদ্রলোক তার বন্ধুকে বলতেছে বন্ধু আমি ঢাকায় চলে যাচ্ছি, ট্রেনে আসার সময় হয়ে গেছে, তোর সাথে আবার পরে কথা। তো তখন আমি তাকে ফলো করলাম, যেই লোক যেখানে যেখানে যাবে আমি তার পিছনে ছাড়বো, যেহেতু সে ঢাকায় যাচ্ছে শুনলাম। তো রাত্রেবেলা উনি যে ট্রেনে উঠছে আমিও সেই ট্রেনে উঠে চলে আসছি। তো যখন ওই যে চেকাররা আসে, তখন যখন চেকার আসে ওই লোক আবার ছিল ওই ট্রেনেরই কোনো টিটি বা এরকম কেউ, উনি যখন বসেছিল আমি আবার ওনাকে ফলো করে ওনার পাশে বসছি বিধায় আমার হয়তো টিকিটটা এত বেশি চেক করে নাই। ওনার পাশে ছিলাম আমি, ওনার সাথে কম বেশি কথা বলতেছিলাম। তো চেকার যখন আসছে ওনাকে দেখে আর ওনাকে কিছু বলে নাই। তো আমি কমলাপুর স্টেশনে এক রাত্রেবেলা পৌঁছাইলাম, আমার সকালের দিকে পৌঁছাইছি মনে করেন 6টার দিকে মনে হয় এরকম হবে। ওকে, তো আমি নামার পরে ওই জায়গাটা আমি ওই যে আগে সিনেমা কম বেশি দেখতাম যেহেতু, তো দেখলাম যে এখানে এটা তো আমরা সিনেমাতে দেখছি এই কমলাপুর স্টেশনে অনেক শুটিং টুটিং হয়। তো সেই জায়গাতে নামলাম, নামার পরে আমি ওই আমার পিছনে একটা লম্বা ব্যাগ ছিল আর কি, ব্যাগের মধ্যে আমার কিছু কাগজপাতি জামা কাপড় ছিল, ওইটা রেখে আমি একটু ঘোরা ঘুরি করতেছি, এর মধ্যে এসে দেখি যে আমার ব্যাগটা নাই। তো ব্যাগটা নাই অনেক খোঁজাখুঁজি করার পরে তখন খুব কষ্ট লাগলো, তখন আমার কাছে মাত্র 33 টাকা মতো রয়েছে। এ 33 টাকা নিয়ে আমি সামনে অনেকক্ষণ হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, অনেককে জিজ্ঞেস করলাম ভাই একটা ব্যাগ দেখছো এখানে, কেউ দেখলাম যে আমার কথাবার্তায় সুযোগ, সেটা আমার জীবনে প্রথম ঢাকাতে আসা আর মানুষের প্রতিও আমার ওই ধরনের ধ্যান ধারণাও নাই। তো তখন এখানে নেমে আমি হলো বাইরে বাইর হইলাম, যে স্টেশনের পরে যে রিক্সা নেওয়ার চেষ্টা করলাম যে আমি তো কোথায় যাব। তো ওই যে হোটেলে থাকাকালীন সময় এক ভাই ছিল,
উনি বলতো যে ওই যে আমাদের ওই হোটেলের গেস্ট হিসাবে যেত, তো বললো যে তুমি যদি কখনো ঢাকায় যাও তাহলে আমার কাছে যেও, আমার নাম অমুক, আমার বাসা ঢাকা সাবার স্মৃতিসৌধের ওখানে। যেমন হোটেলে কাজ করলে অনেকের সাথে পরিচয় হইলে যেটা হয় আর কি, যে তুমি যাও ঢাকাতে গেলে আমার সাথে দেখা করো এরকম ইত্যাদি ইত্যাদি। তো আমি হলো ওইখান থেকে রিক্সা নেওয়ার চেষ্টা করতেছি যে ভাই আমি সাবার যাব, দেখি সব রিক্সাওয়ালারা আমার মুখ পানে তাকায় আর হাসে। তো এর মধ্যে দুই তিনজন দেখার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কেমনে কেমনে, বলে সাবার তো এখান থেকে অনেক দূর, তুমি এখান যেতে পারবে না, তুমি বাসে যাও। তো বাসে যাব, যে বাসে উঠি আমাকে নামাই দেওয়া হয়, যে বাসে উঠি আমাকে নামাই দেওয়া হয়। কেন নামাই দেওয়া হচ্ছে? যে ওই যে এক একটা রুটের, তো এখন বুঝি যেটা যে এক একটা ঢাকা শহরে তো তা আমাকে বলে দিছে এইদিকে যাবে, আমি সব যে বাসি পাই সেইটাতে উঠে যাই। তো একসময় ওই কন্ট্রাক্টরের সাথেও চিল্লা চিল্লি লাগাই দিছি, ভাই আমাকে নামাই দেন কেন, আমি তো ভাড়া দিব। তো অনেকেই যেভাবে তাকায় আর কি, যে এটা কোত্থেকে আসছে কি আসায় বিষয়। এর মধ্যে বাসের একজন লোক বললো যে ভাই আপনি যেখানে যাবেন সেই বাসের সামনে দেখেন সাবার লেখা আছে। তা আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, কোনো বাসে সাবার লেখা নাই দেখি। এরপরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো সাবার যাবো কীভাবে, বললো যে ওই যে আপনি মতিঝিলের ওইদিকে শাপলা চত্বর একটা ইয়ে জায়গা আছে এরকম নাম বললো, যে ওখান থেকে যান, ওখানে সাবার যে যাবে বাস। তো গিয়ে আমি ওখানে দাঁড়াইলাম, যে দেখি যে যে বাসের পিছনে বা সামনে সাবার লেখা আছে সেই বাসে আমি একটা, তখন সাবার তো বলতে আমরা যেটা বুঝি, আমি ওই বাসে উঠলাম, উঠে তার সাথে কথাবার্তা যে এখন ভাড়া দিব কত চাই না বেশি চাই, আমার মনের মধ্যে একটা টাকাও বেশি নাই। তো অনেকের ফলো করতেছি যে কে কত দেয়, আমিও সেটা দিব। তো তাকে জিজ্ঞেস করলাম সে আমার কাছে কয় টাকা যেন রাখছিল। তো রাখার পরে এবার সাবার গিয়ে নামলাম, সাবার গিয়ে এখন মনে আছে আমার রাজ্জাক প্লাজার সামনে গিয়ে আমাকে নামাই দেওয়া হলো। তো সে ওখানে গিয়ে অনেক মানুষকে জিজ্ঞেস করি যে ভাই এখান স্মৃতিসৌধ কোথায়, কয় নবীনগর। তো নবীনগর না ভাই, সাবারে একটা স্মৃতিসৌধ আছে। তো কেউই আমার এই কথাটাকে গুরুত্ব দেয় না যে কিসের সাবার স্মৃতিসৌধ আছে। তো আমি এক চার দোকানদারে গিয়ে বললাম যে ভাই এখানে স্মৃতিসৌধটা কোথায়, কই এখানে তো নাই নবীনগর স্মৃতিসৌধ। আমি না ভাই সাবারের স্মৃতিসৌধ আছে, আমার এক ভাই ঠিকানা দিয়ে আসছে। তো উনি অনেকেই এই কথাগুলো শোনার পরে বিরক্তি হয়ে আমাকে দেয়া যাচ্ছে সেইভাবে কোনো সদুত্তর দেয় না। তো চার দোকানদারের কাছে গেলেও সে এক কাপ চা খাইলে হয়তো সে আমার কথা শুনবে। আমি ওনার কাছে একটা চা খাইলাম, খাওয়ার পরে আস্তে করে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম আমি খুব বিপদে আছি, আমার ভাই একটা ঠিকানা দিয়ে আসছে এরকম সাবার স্মৃতিসৌধের পাশে তার বাসা, আমি এখন যাব। তখন বেলা দুইটা বেজে গেছে, আমার খুব ক্ষুধাও লাগছে, সারা রাত না খাওয়া ছিলাম। তখন বললো যে দেখো ভাই এখানে সাবার স্মৃতিসৌধ বলে কিছু নাই, ঢাকার বাইরে যারা যায় তারা মূলত ওই স্মৃতিসৌধকে সাবার স্মৃতিসৌধই বলে। ওকে, তুমি এখান থেকে বাসে উঠে নবীনগর যাও। তা আমি ওনার কথা মতো বাসে উঠে সেই নবীনগর স্মৃতিসৌধের ওখানে গেলাম। গিয়ে ভাই যে তথ্যটা দিয়ে আসছিল ওনার উপরে আমার ভরসাটা ছিল যে ওনার বাসায় গিয়ে অন্তত উনি যেহেতু ঢাকার থেকে ওখানে যাওয়ার পরে খুব ভালোবাসত, তো উনি যেভাবে ঠিকানা দিয়ে আসছিলো যে সাবার স্মৃতিসৌধের পাশে একটা গলি আছে, সেই গলির পাশে ওনার বাসা। তা আমরা যেহেতু পাড়া গায়ে বড় হয়েছি, তা আমরা মনে করতাম যে মনে করছি যে নাম বললেই হয়তো চিনবে বা বাসা একটা সবাই চিনার কথা। তো গ্রামের যে মন মানসতা আমার সেইটাই ভিতরে রয়েছে। যে ওখানে গিয়ে দেখলাম যে পুরা আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো রাস্তাঘাট নাই। তা সন্ধ্যা হয়ে গেল, খুঁজতে খুঁজতে তার অপেক্ষায় সাবার স্মৃতিসৌধের সামনে অনেকক্ষণ অপেক্ষা করলাম যে যদি তাকে দেখতে পাই। অনেকটা জিজ্ঞেস করলাম, উনি যে ঠিকানা দিছে সেই ঠিকানার সাথে মিলেও না। এরকম করতে করতে সন্ধ্যা যখন হয়ে যায় তখন তো স্মৃতিসৌধের ভিতর থেকে বার করে দিল। বার করে দেওয়ার পরে এখন কোথায় যাব, সেদিন সন্ধ্যার পর পরে আবার বৃষ্টিও নামছে। নামার পরে আমি তো আর টাকাও আমার কাছে নাই, ওখান থেকে আমি হাঁটতে 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 একদম সাবারে আসলাম, রাজ্জাক প্লাজার এই জায়গাতে আসলাম। তখন রাত্র প্রায় 12টা বাজে। তো ওখানে এসে আমি রাজ্জাক প্লাজার সামনে একটা বেঞ্চেতে বসেছিলাম। তো বসে থাকার পরে আমার ওখান থেকে দারোয়ানরা আমারে উঠাই দিল যে এখানে বসা যাবে না। তো সাইড গিয়ে আবার আরেকটা জায়গা, ওইটা রাজ্জাক প্লাজার পাশে মাহাতাব প্লাজা আছে, ওর পাশে একটা গলি দেখলাম যে রাত্রেবেলা অনেক লোকজনের আসা যাওয়া, আমি ওখানে বসলাম। তো ওখানে বসার পরে ওই জায়গাটা ছিল একটু খারাপ, কিছু
অসামাজিক কার্যকলাপ ওই জায়গায় হতো, তা আমার এগুলো তখন তো জানা ছিল না। আমি ওই জায়গায় গিয়ে বসছি, তখন ওই দারোয়ান আমাকে উঠাই দেয় যে এখানে বসা যাবে না, যাও বসা যাবে না। এই কারণ তখন আমি তো ছোটো ছিলাম, আমার পরনে একটা ট্রাউজার ছিল আর একটা গেঞ্জি, একটা হলুদ কালারের একটা গেঞ্জি ছিল। তো তখন দেখলাম এক মেয়ে এসে বলল যে ও বসে রয়েছে, সমস্যা কি, বৃষ্টির মধ্যে কোথায় যাবে। তো দারোয়ান দেখলাম তার সাথে কি বলা কওয়া করলো, করার পরে বললো যে না থাক। তা আমি আবার সেই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো কি সমস্যা তোমার, বললাম এরকম এরকম আমি এক ভাইয়ের ঠিকানায় আসছিলাম, এখন তার ঠিকানাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব কি করবো, আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য এখানে বসছি, সবাই আমাকে উঠাই দেয় বৃষ্টির মধ্যে। তো উনি আমাকে বললো দেখো এই জায়গা তো এরকম এরকম, এগুলো তুমি বসে থাকলে ওদের ডিস্টার্ব হবে, এরকম বসা যাবে না। তো ওই মেয়েটা আমাকে বললো তুমি একটা সাইডে দাঁড়াও আমি আসতেছি। তো যাক, সে খারাপ হইলেও তার মন মানসিকতা অনেক বড় ছিল, এই জন্যই মূলত আজকে আমি তাদেরকে নিয়েই কাজ করার মন মানসিকতা আমার তৈরি হয়েছে। তো উনি বসে থাকার পরে উনি কিছুক্ষণ পরে আমাকে নিয়ে ওনার বাসায় গেল। তো সে ওখানে দেহ ব্যবসা করতো আর কি, তো দেহ ব্যবসা করলে উনি আমাকে তার বাসায় নিয়ে গেল। দুই তিন দিন তাকে তার বাসায় আমার তার ভাইয়ের মতো রেখেছে, তার কাছে ওখানে থাকছি। তো তিন চার দিন যাওয়ার পরে উনি মনে হয় আবার ওখানে গেছিলো, হয়তো বাড়িওয়ালার ইনফরমেশন আর কি, বাড়িওয়ালা বললো যে তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার যে আপু বাইরে গেছিলো সে তো এরকম এরকম পুলিশের হাতে ধরা খেয়েছে, বাসা ছেড়ে দিতে হবে। তো উনি আমার বাসার থেকে বাইর করে দিয়ে বাড়ি তালা মেরে দিল। তো আমি আবারও সেই রাজ্জাক প্লাজার সামনে আসলাম, এসে কি করব, কি করে ওখানে যে রাত পর্যন্ত থাকলাম, দারোয়ানদের বললাম যে আঙ্কেল এরকম এরকম, ও তো বললো যে তোমার সেই ম্যাডাম তো এখানে পুলিশে ধরে নিয়ে গেছে। তা বললাম যে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার একটা চাকরি বাকরি দিবেন। এটা কাকে বললেন? আমি ওই যে দারোয়ানকে, রাইট, রাজ্জাক প্লাজার নিচে যারা ডিউটি করতো। বললো তুমি তো ছোট, দারোয়ানের চাকরি তো ঢাকাতে আসলে এইভাবে হয় না। বয়স কত তখন আপনার? তখন তো ম্যাট্রিকটা পাস করছি, হয়তো 14-15 এরকম হবে। আর তখন আমি খুব শুকনা ছিলাম আর কি, এখনো যে খুব মোটা তা কিন্তু না। ওকে, তো ওখানে আমি বললো যে এরকম ঠিক আছে তোমার ওই, সেদিন আবার ওই জায়গার একটা কমিশনার এরিয়া ছিল, তো দারোয়ানকে যেন আসে নাই। তো আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে যাওয়ার সাথে সাথে দেখলাম যে আমার বলার সাথে সাথে ওরা ওই দারোয়ানের ড্রেস ট্রেস পরায়, হলুদ যে ড্রেসগুলো আছে, তো এটা একটা মাঠে একটা ডিউটি, ওই এনাম মেডিকেলের পিছনে তখন গ্রাম পাহারা দেওয়ার আর কি একটা ইয়ে ছিল, তখন চোর ছিল, ডাকাত ছিল অনেক বেশি। তা আমি নতুন একটা এই ইয়ের ভিতরে আমাকে একটা ডিউটি দিল, ওই সাইড সব ধান ক্ষেত মতো ছিল। তো রাত্রেবেলা আমি যখন ডিউটি করি, অনেক রাত্রে 3-4টার দিকে কিছু লোকজন এসে আমার হাত পা বেঁধে ওই জায়গায়, ওই ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে আমাকে ফেলে রেখে ওই দিন কেউ ডাকাতি হয়েছিল ওই জায়গায়। তা আমার ওইভাবে বেঁধে রেখে সারা রাত আমি সেই কাদার ভিতরে পড়া অবস্থায়, সকালবেলা যখন মানুষজন হই হুল্লা হয়েছে যে এখানকার ডিউটিতে কে ছিল, তো অমুক ছিল। তা আমার তখন হলো ওই যে মহল্লার থেকে একটু সাইডে আর কি ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতের মধ্যে আমার হাত পা বেঁধে ফেলে রাখছে। তো সকালবেলা লোকজন গিয়ে আমাকে তখন উদ্ধার করে। তো তখন আবার এই যে আমাদের যে গার্ড কোম্পানির যে লোক ছিল, তা ইয়ে করলো যে কে ডিউটিতে কে দিছে। তো যাই হোক, ওখানে অনেক বকাঝকা করার পরে আমার ওই ওখানে আর চাকরি করা হলো না, ওখান থেকে বাদ দিয়ে দিল। ছোট্ট একটা বিরতির পর, মাত্র 2 মিনিটের বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4.
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফ এম 90.4 এ। আমি আর জি কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং এস এ লালন আজকে এখানে রয়েছেন। ওকে লালন ভাই, আমি কথা না বাড়ি আপনার কাছেই যাচ্ছি। তো সেদিনকে আমি কি করব, ওই দারোয়ানদের ওই জায়গায় একটা থাকার জায়গা ছিল, এখন ডিউটি আমার দিয়ে আর হবে না, তো আমার ওই জায়গায় আর থাকতে দেবে না। তা আমি যে দারোয়ানের মাধ্যমে চাকরি নিয়েছিলাম তাকে বললাম যে আঙ্কেল এখন তো কয় দেখো, তোমার তো আমি এক জায়গায় চাকরি দিয়েছিলাম, এখন তো বাবা আমার আর কিছু করার নাই। তো এখন যেটা ওই যে রাজ্জাক প্লাজার সামনে একটা কমিশনারের একটা বাসা ছিল, জি, তো বললো যে তুমি একটা কাজ করো, দেখি যে তুমি ওখানে ডিউটি করতে পারবা কিনা। ইন্টার ফার্স্ট ইয়ারে থাকার সময়ের ঘটনা? না, ইন্টার এখনো ভর্তির কোনো চিন্তা ভাবনা হয়নি। আচ্ছা, মানে পরীক্ষা দিয়ে আছেন, এসএসসি রেজাল্ট অন্তর্বর্তীকালীন সময়? অন্তর্বর্তীকালীন। তো ওখানে ডিউটি করি, ওই দারোয়ানের ওই কমিশনারের বাসায় আমাকে ডিউটি দেওয়া হলো। তো ওখানে দেখলাম ওই যে কমিশনারের দুটো ছেলে মেয়ে ছিল, তারা প্রতিদিন স্কুলে যেত, তাদের সাথে লোকজন ঢুকতো, আমি ওখানে ডিউটি করি। ওদের দেখে আমার আবার সেই পড়ার কথা যে না, আমি এরা স্কুলে যায়, আমার তো যাওয়া হচ্ছে না, এই মনের মধ্যে কষ্ট। তা আমি ওখানে 7-8 দিন চাকরি করার পরে ওই পত্রিকা নিতাম যে কোথায় কোথায় চাকরি পাওয়া যায়। তো দেখতাম যে সবার যে রিকোয়ারমেন্টস আছে তার সাথে আমারটা যায় না, মিলে না। ওই সারাদিন ঘোরাফেরা করার পরে ওদের বাসাতেই আমার দিনে ডিউটি ছিল, আমি ওখানে ডিউটি করতাম, আর সন্ধ্যার পরে যদি ওই যে আরেকটা দারোয়ান আসার পরে আমার ছুটি হয়ে যেত। তো রাত্রেবেলা ওখানেই থাকতাম। থাকার পরে আমি তখন ওই চাকরির সন্ধান করি যে না, আমি এখানে, তো তখন আবার ইয়ে ছিল যে ঢাকা, এটা তো ঢাকা না, এটা সাববার, আমি ঢাকায় চলে যাব। তখন মনে হতো ঢাকাতে মনে হয় কী একটা বিষয়। তো সবাই জিজ্ঞেস করবে ভাই ঢাকায় যাবো, কয়ে এটা তো ঢাকা না, ঢাকা আরও সামনে, এটা তো সাবার। তো নামের সাথেও একটা যে না, আমি তাহলে তো সাবার থাকবো না, আমি ঢাকায় যাব। তো ওখান থেকে একদিন ইয়ে করে দেখলাম যে একটা বিজ্ঞাপন আছে যে একটা প্রবীণ ব্যক্তিকে দেখাশোনা করার জন্য একটা এত থেকে এত বছরের একটা ছেলে লাগবে। তো প্রবীণ বলতে আমি আসলে তখন ওইভাবে বিষয়টা প্রবীণ না নবীন এরকম বুঝতে পারি না। গিয়ে দেখলাম যে মতি ঝিল একটা বাসা, তো ওই ব্যক্তিকে দেখাশোনা করার জন্য আমি ইন্টারভিউ দিতে গেলাম। তো ওরা আমাকে নিতে চাইলো, তো দেখলাম এক বৃদ্ধ লোককে দেখাশোনা করতে হবে। উনি হলো আমাদের এক ভাষা সৈনিক ছিল, কি যেন নামটা ছিল ওনার। তো ওনার অনেক কষ্টের কথা শুনলাম, ওনার দুইটা ছেলে মেয়ে ব্যারিস্টার, ওনার বই, ওনার নামটা আতার হোসেন না কি যেন একটা নাম ছিল, যার ওনার ভাষা সৈনিকদের নামের ভিতরে আমি বইতে পড়েছি। তখন ওনার কাছে বললাম, তো উনি বললো হ্যাঁ আমার আজকে এই পড়ে নিত, ওনার জীবন কাহিনীটা অনেক কষ্টের, উনি লাস্টে জীবনযাপন করেছে, বাবা মা তাদের ছেলে মেয়েও মানুষ করেছে, কিন্তু তার দেখাশোনার জন্য বাইরের থেকে লোকজন নিয়ে। তো উনি আমার সাথে অনেক কষ্ট শেয়ার করছে যে দেখো আজকে তোমরা হয়তো বইতে আমার কথা পড়েছো, কিন্তু আমার বাস্তব জীবন হলো এই। তো ওনার কষ্টের কথা শুনে আমার একটু তখন যে নিজের এই কষ্টের কথাটা আমার মনে হলো না, ওনার ওষুধ টষুধ টাইমলি খাওয়ানো এটা সেটা দেখতাম। তো 4-5 দিন পরে ওই জায়গায় আমার কেন যেন মানে বন্দি একটা রুমের মধ্যে সারাদিন, আর ওনার ওই ওষুধপত্রগুলো হলো টাইম টু টাইম খাওয়াইতে হতো। তা আমি ওখানে ছিলাম না, ওখান থেকে যে বাসার থেকে একদিন বাইর হয়েছি পরে ওই জায়গাটা আর আমি চিনতে পারি নাই, ওনার বাসায় যে ফেরত যাব আর বাসাও খুঁজে পাই নাই। পরে আমি চলে আসি, আমি ওখান থেকে হাঁটতে 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 আমি চলে আসলাম হলো নিউ মার্কেট। নিউ মার্কেটে এসে তখন আমার কাছে অনেক টাকা পয়সাও নাই, তো কী করব। তখন আমি একটা ওই যে মার্কেটে যে ভাত বিক্রি করে যেসব মহিলারা, ওনাদের সাথে এক মহিলার সাথে কথা বললাম যে খালা এরকম ভাত কত, কয় এত টাকা, আমি কয় এরকম, মানে কো আমার কাছে তো টাকা পয়সা নাই, কয় তাহলে তুই আমার কাছে কাজ করলে তোর থাকা খাওয়া আমি দিব। তো ওনার কাছে আমি তখন ওই যে ভাতের মাথায় করে বওয়ার জন্য ওনার কাজ করলাম। তো ভাত বইয়ে বেড়ানো এটা অনেক কষ্টের, মাথার উপরে 10-12 এরকম টিফিন কার বাটি দিয়ে দিত, এটা বইয়ে সে মার্কেটে তুলতে হতো, নিস্তলা দোতলা, মানে যেখানে যেখানে অর্ডার হতো সেখানে সেখানে দিতাম। জি, তো যা হাজার কষ্ট হইলেও সেগুলো আবার এটা বইয়ে নিয়ে যাওয়া, আবার এই বাটি নিয়ে যাওয়া, বাটি নিয়ে গিয়ে আবার এগুলো ধোয়া, বাজার সদাই করা, সেগুলো আবার প্রতিদিনই এরকম 17-18 দিন আমি তার কাছে করেছি। এটা আমার মার্কেট, নিউ মার্কেটে অনেক জায়গায়
তখন তো সব শহরটাই আমার কাছে অপরিচিত, তখন জানতাম না এটা কোন মার্কেট বা কি। কত সালের গল্প এটা? আনুমানিক এটা হলো 2006 সালে, 2006 সালে, আজ থেকে 12 বছর আগের গল্প। তো তখন হলো ভাত দিতাম, তো একদিন নিয়ে যেতে যেতে ওই ভাত, আমি খুব জ্বর ছিল আমার, তো ভাত নিয়ে যেতে যেতে আমার এটা এখন মনে আছে যে নীলক্ষেত মোড়টা পার হইতে গিয়ে আমার ভাতের বাটি কয়টা পড়ে গেছিলো আর কি। তো খালা এসেও অনেক রাগারাগি করে আমার ওখান থেকে বাইর করে দেয়। তো তখন উনি আমার কোনো টাকা পয়সাও দেয় নাই, তো আমার কাছে হয়তো কিছু 7-8 টাকা মতো এরকম কম বেশি এরকম কিছু একটা টাকা আমার কাছে ছিল। তখন তো বাইর হওয়ার সুবাদে ওই যে এখানে মার্কেটে যখন ভাতটা দিতাম, তো তখন যারা কিছু আমরা টামরা এসব বিক্রি টিক্রি করে তাদের সাথে আমার মোটামুটি একটা পরিচয়, ভাত দেওয়ার সময় কৌতূহল ছিল মানুষের ভিতরে জানার, তো তখন আমি তাদের সাথে কথাবার্তা বলতাম। তো ওখানে একটা ছেলের কাছ থেকে একটা আমড়া কিনলাম, কেনার পরে আমি কই এরকম এরকম আমি তো এই কাজটা করতাম, কাজ টাজ তো চলে গেছে, এখন আমি তো ওই কাজটা ইয়ে করার পরে ওই খালা বাইর করে দেওয়ার পরে আমার তখন আর টাকা পয়সা ছিল না, প্রায় 3 দিন আমি হলো মানে শুধু পানি খেয়ে খেয়ে ওই যে এখানে এখন চন্ডিমা মার্কেটটা আছে আর কি, ওই পাশে একটা মা ইয়ে আছে গোলচক্কর, ওখানে ওই অজু করতাম, অজু করতে গিয়ে শুধু পানি খাইতাম, পানি খেয়ে মসজিদে নামাজ পড়তাম, তার খুব কান্নাকাটি করতাম, হয়তো কোথার থেকে যেন আমার সব কিছু হারিয়ে গেল। তখন শুধু মানে ইয়ে ছিল যে আমি কোনো একটা পরিচিত মানুষ যদি আমি পাইতাম হয়তো তারা হয়তো আমাকে সহযোগিতা করবে। ওই সময় কি পড়াশোনা স্টপ করে দিলেন? হ্যাঁ, তখন তো পড়াশোনা এসএসসির পরের ঘটনা। হ্যাঁ, এসএসসি পরে, তখন রেজাল্ট হয়নি? না, রেজাল্ট হয়ে গেছে। এসএসসি তো তখন শেষ করেই আমি ঢাকাতে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন হলো ওইখানে 3 দিন আমি প্রায় পানি খেয়ে খেয়ে আমি জীবনযাপন করছি, আর তখন এই 3 দিন আমি পানি খেয়েই থাকি, আর প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় পানি খাইলে অনেক বেশি কষ্ট লাগে, পেটের ভিতরে ব্যথা করে। তখন আমি ওই এখানে যে ওই ওই খালার কাছ থেকে চলে আসার পরে যখন এই 3 দিন, তখন আমি চন্দ্রিমা সুপার মার্কেটের সিঁড়ির নিচ দিয়ে ওই তখন বুটিক্সের কাজ করতো, বড় বড় টেবিল থাকতো। জি। তো আমি সন্ধ্যার আগে কি করতাম যে ওই টেবিলের নিচে ঢুকে থাকতাম, যে আমার ঘুমানোর একটা জায়গা আর কি, ওই টেবিলের নিচে বড় বড় পর্দা দেওয়া থাকে, ওখানে কেউ দেখতো না, তো ওখান থেকে আর বাইর হইতাম না। তো 3-4 দিন এরকম থাকতে থাকতে একদিন হলো ওই শপিং মলের যে মালিক ছিল উনি একদিন মনে হয় সকালে এসে আমাকে দেখছে যে আমি শুয়ে রয়েছি, পরে দারোয়ানরা অনেক বকাবকি করলো যে এখানে সে শুয়ে থাকে তোমরা কীভাবে ইয়ে করো। তো দারোয়ানও হয়তো তখন আমাকে একটা বাড়ি মারছে, মাইরা বাইর করে দিয়েছে যে তোর যাতে মার্কেটের আশপাশে না দেখি। তো তখন আমার ওই যে ড্রেস কোড কিন্তু একটা ছিল, একটা গেঞ্জি আর ট্রাউজার ছিল আমার, ওইটাই ওইটাই থাকতো। হ্যাঁ, ওখানে গোসল টোসল করতাম, কোথায় গোসল করতাম, তখন আমার একটা গামছা কিনছিলাম, আর ওই যে ভিতরে এক জামা ওই গোসল করেই ওইটাই ধুয়ে আবার ওইটাই গায়ে দিতাম, ওখানে শুকাইতো, এইভাবে ইয়ে করলাম। তো এই এইটা ধরা খাওয়ার পরে আমার আর ওই মার্কেটে দেখলে দারোয়ানরা তখন আর আশপাশে ঢুকতে দিত না। তো তখন হলো ওই যে ছেলে আমরা বেছে ওর কাছে ইয়ে হলো যে এরকম এরকম আমি তো কি করব, তো বললো যে তুই আমরা বেচতে পারলে, তুই আমার এক বড় ভাই আছে এখানে, চল তার কাছে তোরে লই যাই, উনি আমরা আমাকে টাকা তো নাই, কই বিক্রি টিক্রি করলে টাকা উনি সব দিবে আমরাও উনি দিবে। তো ওনার কাছে যখন ও নিয়ে গেল তো কইতে কাজ তো করবি নাকি চলে যাবি, না ভাই কাজ করবো, আমি খুব ক্ষুধা লাগছে, আমি খাইটাই নাই, তোরে খাবার টাবার দেবে, একটা কাজ করতে দেবো, আমার কাছে কিছু জিনিস আছে এটা এক জায়গায় রেখে আসতে হবে। আমি কই ঠিক আছে ভাই আমি রাখবো, আগে আমি খুব ক্ষুধার্ত আমি খাই নাই, আমাদের একটু যদি খাইতে দেন। তো উনি আমাকে এক জায়গায় একটা হোটেল ওই ভিতরে নিয়ে গিয়ে আমাকে খাওয়াইলো, খাওয়ানোর পরে আমাদের হাতে কি একটা টুপলা জাতীয় জিনিস দিল, সেইটা আমরা দুইজন মিলে কামরাঙ্গীরচর নাম বুঝি অমুক জায়গায় এরকম ইয়েতে, ওখানে গিয়ে দেখলাম যে ওইটা যখন দিলাম সেই জায়গায় দেখি যে ওই মহিলারা বিড়ি টিড়ি খায়, এটা দেখে তো আমার খুব, আমি গ্রাম থেকে আসছি, মহিলারা বিড়ি খায়, আমার কাছে এটা যেন একটু কেমন মনে হলো যে এটা তাহলে কেমন জায়গা। তো ওদের কাছে দিয়ে আসার পর ওরা আমার ওই সে তো তখন আমার বন্ধুই হয়ে গেছে, পরে বললাম কী রে এটা কী, পরে বললো এইটা তো জানার দরকার নেই, চল আমাদের টাকা দিব, আমরা গিয়ে টাকা নিই। তো সারা রাস্তা ভাবতে ভাবতে আসলাম এটা কী দিলাম, আর মহিলারা বিড়ি খাচ্ছে এটা আমার একটা খুব কৌতূহল, তাহলে মনে হয় জায়গাটা ভালো না।
তো পরে এসে আমি ওর জিজ্ঞেস করলাম যে এটা মনে খারাপ কিছু দিছে, খারাপ হোক আর ভালো হোক তোর বোঝার দরকার নাই, চল টাকা দেবো। তো উনি আসার পরে আমাদের দুইজনকে ২০-২০ টাকা করে দিল। তো পরে ওরে আমি বললাম যে আমি আর এনার কাছে কাজ টাজ করবো না, আমি নিজেই আমরা কিনে এনে যদি বেচবো, আমরা কিনে এনে তুমি বেচতে পারবো না, এটা ওদের একটা সিন্ডিকেট আছে, এমকে আমি যদি কিনে আনি সমস্যা কী, কয়ে দেখো তুমি বেচতে পারবে কি না। তো তার সাথে আমি বললাম দেখি আমি পারি কি পারি না, তাই আমরা কিনে নিয়ে এসে ওখানে বিক্রি করার জন্য চেষ্টা করলাম। তো দেখলাম যে পোলা পান দিয়ে আমার আমরা টামড়া সব ফেলে টেলে দিল, ভেঙে টেঙে ফেললো। তো ঢাকা শহরে যেখানেই হোক একটা যদি কেউ ভিক্ষাও করতে যায় বা এটা, তাদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে। তো যাই হোক উনি আমাকে চর থাপ্পড় মেরে ওই জায়গার থেকে যে এই এরিয়ার মধ্যে নিউ মার্কেটের মধ্যে যাতে তোর আমি আর না দেখি। তো যাই হোক ওখানে আর আমার থাকা হলো না, ওখান থেকে আমি ইয়ে করে দেখি যে অন্য জায়গায় চলে যাব। তখন যে হাঁটতে হাঁটতে কোথায় গেছি, গিয়ে দেখি যে ওই সে আবার কমলাপুর স্টেশন। তো কমলাপুর স্টেশনে পরে ওই জায়গায় ওই যে টিএনটি মাঠগুলো আছে ওখান থেকে হাঁটতেছি কাঁচাবাজারের সামনে। তখন তো আসলে নিরুদ্দেশ, যেদিকে যায় হাঁটতে হাঁটতে যেদিক মন চায় সেদিকে চলে যাব। তো ওখানে গিয়ে ওই ওই জায়গায় তো অনেকগুলো আবাসিক হোটেল আছে। তখন আমি বললাম যে হোটেলে যে একটা কাজের সুযোগ থাকে এইটা তো আমার একটু অভিজ্ঞতা আছে, কারণ আমি আগে একটা করেছি। তো ওখানে হোটেল আল বেলাল নামে একটা হোটেল আছে একদম টিএনটি মাঠের সামনে। তো ওখানে গিয়ে আমি বললাম ম্যানেজারে যে ভাই আমার কি কাজ দেওয়া যাবে, না কারণ অনেক জায়গায় ঘোরাঘুরির পরে ওখানে সাত আটটা হোটেল ঘোরার পরে হোটেল আল বেলাল মানে মালিকটা বসা ছিল সন্ধ্যার পরে। তো আমি যাওয়ার পরে তো আমার পোশাক পরিচ্ছদ তো বেশি একটা ভালো না, তো বললো যে আমি কয় লেখাপড়া জানো, আমি কিছু জানি। তো উনি একটা ছোটো ইয়ে দিল যে এটা পড়ো, তো পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে তো হোটেলে তো কাজের টাকা বেশি না, আর স্যার আমার শুধু থাকা খাওয়া হইলেই হবে, আমার টাকা লাগবে না। তো উনি বললো যে ওরা একটা কাজ করো, তো ইয়ে আছে লেখাপড়া কম বেশি জানে, ওরে আমাদের অফিসের পিয়ন হিসেবে রাখো। তো পিয়ন হিসেবে রাখলাম, তো প্রতিদিনই ওই একটা ড্রেস পরি রুমের মধ্যে, ওইটাই ধুই ওইটাই গায়ে দিতে। মালিক ইয়ে করে যে কি তোমার ড্রেস টেস নেই, বললাম যে না আমার ড্রেস নেই। তো যাই হোক ওখানে ওই যে অনেক দিন কাজ করেছি, অনেক গেস্ট আসতো তাদের মানে মন জোগায় চলতাম, তো অনেকেই কম বেশি সহযোগিতা করতো। ইন দ্য মিন টাইম বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই? না, এর মধ্যে বাড়ির ইচ্ছা হয়নি বাড়িতে যাওয়ার। তখন আমি ইচ্ছা বলতে কি আমার সারাদিনই খুব কষ্ট, খাওয়া দাওয়া থাকা, যখন ওগুলো নিউ মার্কেটে ছিলাম ওই যে এর ভিতরে তখন প্রচুর মশা, এমনিতেই ড্রেস নাই, আর যে মশার মানে সারা সকালবেলা উঠে দেখতাম যে প্রচণ্ড গা হাত পা জলে মশায় এই পরিমাণ ইয়ে করছে, আর নিচে তো খুব অন্ধকার ছিল। তখন তো আমি ওখানে পলাই থাকতাম আর কি, শুধু একটু ঘুমানোর জন্য, ঘুমানোর জন্য বাইরে ঘুমাইলে ওই যে বাইর করে দেয় এটা বাইর করে দেয় বৃষ্টি হয়। তো মনে হয় নি যে এই যন্ত্রণা সহ্য করার চাইতে অন্তত বাড়িতে গিয়ে তো একটু ঘুমাইতে পারবো? ওই যে একটা জিদ ছিল যে বাবা মা তখন ইয়েটা করে নাই, আমার কপালে মনে এই কষ্টটাই লেখা আছে। আর বাসার কথা যে ভাববো, ওই যে বাইর হয়ে চলে আসার পরে মানে সারাদিন দৈনন্দিন কষ্টের কথাই বলতে পারিনি, আর পিছন নিয়ে মানে একটু পরে আমার প্রচণ্ড ক্ষুধা, আমি এই খাবারের সন্ধানে ঘুরতেছি, পরে কি করতে হবে এই চিন্তা অনেক পরে, মানে এক ঘন্টা পরে আমার লাইফে কি হবে সেটা নিয়ে আমি চিন্তিত। সুতরাং ওইখানে আর বাড়ি নিয়ে চিন্তা না, তখন এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। তখন মনে হতো যে কোথায় একটা জায়গায় ইয়ে করবো। তো ওখানে চাকরি করার পরে ওই খাবার দাবার, কিন্তু আবাসিক হোটেলগুলোতে খাবারের কোনো সিস্টেম থাকে না। তো যখন মালিক ম্যানেজার ছিল কে তুমি কি খাওয়া দাওয়া করো না, আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এটা তো মাস শেষ হইলে বেতন পাবো। আর তখন ওই যারা পুরান যারা ছিল তারা ওই গেস্টের টিপস যে নিতে হয় বা ইয়ে করতে হয় শহরে তো একটু বেশি দেয়, তো বেশি দিলে খাবার কোত্থেকে, আমি তো ওই টাকাটা শুধু জমাইতাম, সন্ধ্যার পরে হিসাব করতাম যে একবারে খাইলে যাতে আমার কালকে খাইতে না হয়। তো রাত্রেবেলা আমি একবারে খাবার খাইতাম, আর সারাদিনেও তখন আমার ইনকামও বেশি হতো না, যারা পুরান ছিল ওরা টিপস বেশি পাইতো, ওরা চাইতো, আমি কখনো কারো কাছে ওইভাবে চেতে পারতাম না, কেমন যেন একটু ভেতরে লাগতো, আর অভিজ্ঞতাও ছিল না। তাম প্রতিদিন রাত্রেবেলা একবার খাইতাম, ওই একবার খেয়েই আমি সারাদিন কাটাইতাম। তো কিছু কিছু টাকা আমি জমাইতাম, আর তখন
মনে হলো যে আমার পড়ালেখা করতে হবে। এটা হলো প্রায় ছয় মাস চলে গেল। তা আশপাশে ওই যখনই ছুটি পেতাম রাত্রেবেলা আমার ডিউটি নিতাম সবসময় রাতে, সবাই দিনে ডিউটি করার চেষ্টা করে আর আমি বলতাম যে আমার ডিউটিটা রাতে দেন রাতে দেন। তো রাতে ডিউটি করতাম ওই সাতটা পর্যন্ত ওই হোটেল সার্ভিসে কাজ করতাম, সকাল সাতটা আটটার পরে সবাই আসার পরে আমার ছুটি দিত। তখন আমি এই না ঘুমায়া কী করতাম যে আশপাশে তখন এই স্কুল খুঁজে বেড়াইতাম যে কোথায় ভর্তি হওয়া যায়। তখন নটরডেম কলেজগুলো ওইগুলো আছে, তো ওই সাইডে আমি ঘুরতাম, তো দেখতাম যে সবার পরিবেশ বা অন্যরকম, সবার কাছে তথ্য তথ্য নিলাম যে নটরডেম কলেজ তো অনেক ইয়েটি এই ব্যাপার, তো এখানে তো অনেক ডিসিপ্লিন আছে বা নিয়ম শৃঙ্খলা অনেক। তো দেখলাম যে এই জায়গায় তো তাহলে আমার হবে না। তো নর্মাল স্কুল কলেজ আমি খুঁজে 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 তখন এইভাবে চিনি না, আমার বিজয়নগর শান্তিনগর থেকে শুরু করে অনেক রাস্তা, ঢাকাতে অনেক বেশি রাস্তা আমার হাঁটা ভিতরে আছে, অনেক অলিগলি আমি হেঁটে হেঁটেই পার করেছি। আর তখন চেনার বা জানার কোনো যে এইদিকে যাই যে স্কুল পাবো সেই ঠিকানার, এমনও জায়গা গেছে যে ওখানে গেছি গিয়া চিনি আসতে পারতেছি না, মানে যেদিকে দু চোখ যায় শুধু হাঁটছে, যায় শুধু খুঁজে যে স্কুল ড্রেস পরা থাকলে তাদের পিছন এরা কোথায় যায় কিসে পড়ে এই অনুসরণ করতে 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 আমি এ করতে। তখন কি আপনি ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার জন্য। তো ওখানে একটা কলেজে তথ্য নিলাম যে কেমন লাগে, ওই এরকম আমি তখন ২৭০০ টাকা মতো ভর্তিতে লাগবে। আমি ওখান থেকে এই ২৭০০ টাকা জমানো আমার একটা তখন উদ্দেশ্য হয়ে গেল যে ভর্তি হইতে হলে তো আমার টাকা তো জোগাড় করতে হবে। তো আমি খেয়ে না খেয়ে সবার কাছ থেকে অনুরোধ ইয়ে করে টিপস টিপস নিয়ে ওই টাকা আমি ২৯০০ টাকা মতো ওখানে এক ভাই ছিল তার কাছে আমি জমা রাখতাম ওই হোটেলে। তো ভর্তি কনফার্ম করছি আমি হলো ঢাকা কমার্শিয়াল কলেজ ধানমন্ডি এই জায়গায়। ওকে, এই চতুর সাইড ঘুরে আমি এখানেই দেখছি একটা কুম, আবার ওই স্কুলটা দেখলাম যে একটা বাগান টাকার মতো, তো সরকারি তাহলে তো অনেক সুযোগ সুবিধা পাবো। তো তখন আমি কমার্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আবার ওইটা কমার্শিয়াল কলেজ ছিল, তো ওখানে গিয়ে তথ্য নিলাম যে ২৭০০ টাকা লাগবে। আমি খুব খুশি যে এই টাকা তো আমার কাছে আছে, আমি এখানে ভর্তি হতে পারবো। তো স্কুলটা তো জাঁকজমক, কলেজটা তো জাঁকজমক দেখলাম না, বললাম যে তাইলে মনে হয় এখানে আমার একটু সুযোগ টুযোগ হবে। তো দারোয়ানের কাছ থেকে আমি সব তথ্য টথ্য নিলাম কেমনে কী করণ যায়, তো ফর্মও আমি কিনে নিয়ে গেলাম, গিয়ে খুব খুশি ওই হোটেলে ফেরত গেলাম ফর্ম, ভর্তি ফর্ম, হ্যাঁ ভর্তি ফর্ম নিয়ে গেলাম। তো ওখানে খুব আনন্দ লাগে যে আমি ভর্তি হব। ভর্তি ওখানে যাওয়ার পরে সেই যে ভাইয়ের কাছ থেকে আমি টাকাটা জমা রাখছিলাম, গিয়ে দেখি উনি ওই ওখান থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে চাকরি বাকরি ছেড়ে। তো ওই ভাইয়ের অনেক খুঁজে বেড়াইছি যে ভাই আমার টাকাটা ইয়ে লাগবে, ম্যানেজারে বললাম যে ভাই এরকম এরকম, আমি তো ওনার কাছে টাকা রাখছিলাম। তো যাই হোক ওনাকে আমি আর খুঁজে পাই নাই, তো সেইবারও আমার আর টাকার জোগাড় হয় নাই, ওই বছরও আমার ড্রপ আউট আছে। শুধু এইটুকুর জন্যে আপনার একটা বছর ড্রপ আউট? তো পরে ওই জায়গায় আর ওই ম্যানেজার। যে জীবন গল্প প্রিয় শ্রোতা, এটা উনি বলে যাচ্ছেন ধারাবাহিকভাবে, কিন্তু আপনারা যদি অনুভব করতে পারেন একটা রাতের কষ্ট, একটা মোমেন্টের কষ্ট, একটা দিনের কষ্ট, তাহলে ওনার জীবন গল্প দিয়ে একটা সিনেমা বানানো সম্ভব। ইটস আ স্টোরি, আনবিলিভেবল স্টোরি। এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। যখন টাকাটা নিয়ে গেল তখন আমি অনেক ওই ম্যানেজারদের বললাম যে ভাই এরকম ওনার কাছ থেকে তো আমি টাকা জমা রাখছি। তো ম্যানেজার বললো দেখো এগুলো তো তোমাদের মতো আসে যায়, ওর হিসাবে চাকরি ছেড়ে চলে গেছে। তো অনেক জায়গায় তার যা যা পরিচয় ছিল ওই আশপাশে আমি মনে করলাম যে সে হয়তো হোটেলে কাজ টাজ করবে, তো অনেক জায়গায় খুঁজলাম তো পেলাম না। এদিকে ভর্তির সময়ও পার হয়ে গেল, তো মনের কষ্টে ওই হোটেলের ওইদিকে কাজ টাজ ছেড়ে দিয়ে যে আমার তাহলে তো আর কোথায় ডেট টেট আছে দেখি, দেখলাম যে তখন সবগুলোই ডেট দু পাঁচ দিনের মধ্যেই সবগুলো কলেজেরই ভর্তির সময় শেষ হয়ে যাবে। তো যাক সে বছর আমার আর ভর্তি হতে পারলাম না, টাকাও আর জোগাড় করতে পারিনি। পরে আমি ওই জায়গা ছেড়ে আমি চলে গেলাম যে না এইটাতে ১০ টাকা ৫ টাকা দিয়ে আমার আসলে হচ্ছে না, আমার টাকাটা জোগাড় করতে হবে। তো নয় ৩০০০ টাকা ২৭০০ টাকা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হলো,
তো তখন আমি চলে গেলাম ওই জায়গার থেকে ইয়ে করে বাদাম তলি, যে ওই ফল টল ভ্যানে টেনে ইয়ে করে দিলে আমি কিছু টাকা পাব। তো বাদাম তলি যখন ওই ফলের যে কার্টুনগুলো থাকে কার্টুনগুলো ভ্যানে টেনে উঠাই দিলে বা একটু বাইরে দিয়ে আসলে, এক কথায় তখন হলো আমি লেবারের যে কাজটা আমি তখন শুরু করলাম। তো ওখান থেকে কাজ টাজ করার পরে অনেকদিন প্রায় হাজার দুয়েক টাকা, তো এর মধ্যে এই যে ঘুমানোর যে বিষয়গুলো ছিল এগুলো হলো রাত্রে কিন্তু অনেক ঢাকা শহর আমি অনেক হেঁটে হেঁটে কাটাইছি, যে ঘুমানোর জায়গা নাই, যে কোনো জায়গা দাঁড়াইলে বা একটু সুযোগ পাইলে যেখানে ঘুমাইলে এটা হয়তো উঠাই দিছে। তো বাদাম তলে যখন কাজ টাজ করি তখন একজনের সাথে ইয়ে হলো যে তুমি এই কাজটা না করে তুমি একটা ব্যবসা করো। তো ব্যবসা আমি কীভাবে করবো, এই যে ফল নিয়ে তুমি যদি বেচো তাহলে তোমার তো টাকা নাই। তো তখন উনি ওই যে কাজ করলাম কিছুদিন, কাজ করার পরে সদরঘাটে আমার কিন্তু অনেক দিন আমার ঘুমানোর ইয়ে আছে। সদরঘাটে কোথায় ঘুমাতেন? স্টেশনের এই ইয়েগুলোতে, মানে যেখানে একটু সুযোগ পাইতাম যে ফাঁকা জায়গা, এই জায়গায় কেউ কিছু বলবে না তাহলে সেখানে থাকি, হয়তো কিছুক্ষণ পরে বকাঝকা করলে উঠে চলে গেছি। টাকাগুলো তখন আমি এই প্যান্টের যে ভাঁজ থাকে, আর রাত্রেবেলা থাকলে আমাদের কাছে ওই চিন্তায়ের বিষয়গুলো দুই তিনজন ধরে টাকা পয়সা নিয়ে নিত, তখন আমি ওই প্যান্ট এই বেল্টের নিচ দিয়ে একটা কেটে ওর ভিতরে যে ডাবল সেলাই থাকতো ওর ভিতরে আমি গুছাই রাখতাম, প্যান্টের নিচে যে ভাঁজ থাকে এইটার ভিতরে টাকা ঢুকা রাখতাম, আর তখন রাখতাম যাতে সারাদিন মানে করেন যে যাই হোক আমার ওই টাকার প্রতি একটা ইয়ে থাকতো, যে টাকা জমাতে হবে আমাকে ভর্তি হওয়ার জন্য। 700 টাকা যখন হলো তখন আমি এক কার্টন ওই যে আপেল নিয়ে একজনের কাছ থেকে পাল্লা টাল্লা কিনে আমি তখন ব্যবসার জন্য, এখন ওই এলাকায় তো হবে না, তখন চলে আসলাম এই যে শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজের এই সামনে। তো ওখানেও দেখলাম যে এক ধরনের, এখানে বসলে উঠাই দেয়, এখানে বসলে উঠাই দেয়, ইয়ে করতে দেয় না। এই জায়গায় চলে আসার উদ্দেশ্য হলো এই যে কলেজটা আমার আশপাশে আছে, আমি যা কিছু করবো, যেহেতু এটা ধানমন্ডির ওই যে কমার্শিয়াল কলেজটা, তখন যে এই আশপাশেই আমার একটা অবস্থান করতে হবে, আর প্রতিদিন ওই কলেজের খোঁজ রাখতাম আবার কবে ফর্ম ছাড়বো, এভাবে যাক তখন টাকা পয়সা কিছু। আমি ওখানেও ফলের দোকানদারি করেছি, ফল বিক্রি করছি, ওখানে চার দোকানদারি করছি। তো দিন রাত পরিশ্রম করতে করতে আমার পুরা জন্ডিস ইয়ে হয়ে যায়। জন্ডিস যখন হয়ে গেল তখন ওই যে ডাব পড়া, কেউ কবিরাজি বুদ্ধি দেয়, এটা বুদ্ধি দেয়, ওখানে থাকতে থাকতে তখন কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। তো আমার এই যে দুই হাত এখনও কাটা আছে, তো কবিরাজের বুদ্ধিতেই আমার দুই হাত কাটতে হয়েছে যে জন্ডিস নামাবে, আমার এই যে দুই সাইডে এখনো কাটা, কিন্তু এই যে আপনার শরীর থেকে জন্ডিস না হবে, হ্যাঁ জন্ডিস, কবিরাজের বুদ্ধিতে কাটতে হয়েছে, হ্যাঁ হলুদ হয়ে গেছে। আচ্ছা, তো তখন ওই যারা বুদ্ধি দেয়, কেউ ডাব পড়া দেয়, কেউ গাছ বেঁধে দেয়, বেঁধে দিলে আমার 72 ঘন্টার মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে। তো জন্ডিস আর ভালো হয় না, এখন ওই যে সাত রাস্তা এখানে এক কবিরাজ ছিল, উনি হাতে গাছ বেঁধে দিবে, গাছ বেঁধে দিলে আমার দুই হাত একদম মাংস খসে যাওয়ার মতো অবস্থা, এই যে দুইটা এখনো কিন্তু স্পট আছে, হ্যাঁ হ্যাঁ দুই পাশে দেখতে পাচ্ছি। তো এই দুইটা স্পট দুই দিন দুইবার বাঁধলো যে তোমার জন্ডিস অনেক বেশি হয়ে গেছে, এটা তোমার একটাতে হবে না, দুইটা বাঁধতে। তো দুইটা বাঁধলাম প্রচুর যন্ত্রণা করে, তো তারপরে জন্ডিস ভালো হলো না, তো বললো যে আমার দ্বারা এটা হবে না। তো মোহাম্মদপুর তাজমহল রোডে ওখানে একজন ডাব পড়া দেয়, তার কাছে গেলাম, তো যে যেখানে যাইতে বলে সেখানেই আমি যাই, আমার জন্ডিস আর ভালো হয় নাই। তো তখন হলো, কারণ সারা রাত ওই যে দোকানদারি করতাম, দিনে ফল বেচতাম, এই খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, তো এইটার কারণে মূলত আমার জন্ডিসটা হয়ে গেছে। তারপর আমার লক্ষ্য ছিল যে আমার ওই 3000 টাকা আমাকে জোগাড় করে আমার, আর তখন আমি ওই যে ইয়ের সামনে, এই যে মুক্তিযুদ্ধ একটা ইয়ে ছিল শহীদ সরোয়ারদির সামনে, মুক্তিযুদ্ধ একটা বিল্ডিং ছিল, এখন এটা ভেঙে অনেক বড় হয়ে গেছে, ওইটার পাশেই আমি কিছুদিন একটা বক্স মতো করে কাঠ দিয়ে একটা বড় 3-4 হাত জায়গা মতো নিয়ে, তো যাই হোক তখন আমার কিছু টাকা হয়েছিল, তো একটা বক্স মতো করে ওই ফল টল যে রাখতাম, আর ভিতরে কাউকে জানাইতে দিতাম না, রাত্রেবেলা চুপ করে ওই বক্সের ভিতরে গিয়ে আমি ঘুমাই থাকতাম। তো এখানে ঝড় বৃষ্টি যাই হোক উপরে তিরপল টিরপল দেওয়া আমার, তো ওখানে ফলের ব্যবসা ট্যাবসা করতাম।
তো কিছুদিন ওই যখন একটা দোকান দিলাম তখন জায়গাটা আবার মানুষের নজরে পড়লো, তখন এ দখল নিয়ে নেয় ও দখল নিয়ে নেয়, মুক্তিযোদ্ধারা এখান থেকে পোলাপান এসে যে দোকানকে চালায় এটা টাকা দিতে হবে এরকম। তো আমি বললাম যে ভাই এরকম এরকম আমি তো ইয়ে করি না, এখানে দোকান করতে হলে টাকা দিতে হবে। তখন একটা নির্ধারিত ইয়ে ছিল যে এই টাকাটা তাও আমি দিয়েছি। তো কিছুদিন পরে ওইগুলো পুলিশে ভেঙে টেঙে দিল। তা আমার সব চালানটা যেটা গুছাইছিলাম তখন ওই দোকানটার মধ্যেই সব ছিল, তো পুলিশে ভেঙে দিল, ফলটল ওখান থেকে নিয়ে চলে গেল। তখন আবার আমি শূন্য হয়ে গেলাম। তো তখন জীবনের গতিপথটাই যে না এইভাবে তো আসলে আর, মানে তখনও আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারেননি? না, তখন তো ওই যে টাকা মেরে দেওয়ার পরে তো আমার আর সুযোগ হয়নি, এখন এই আশপাশেই রয়েছি। তো ফলের দোকান ওইগুলো যখন ভেঙে দিল তখন আর আমার ইয়ে হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল যে এখন কি করব। তখন একটা এই যে ফার্ম গেটের এই জায়গায় একটা স্টুডিওতে আমি কাজ নিলাম। তো স্টুডিওতে কাজ নিলে তো উনি আমার বেতন ধরলো তখন 1600 টাকা। তো 1600 টাকা নিজের খাইতে হবে, থাকতে হবে। তো তারপরেও যেহেতু এখন আর পুঁজিপাটটা নাই তো কি করব। তখন ওই সাইডে খুব কমের মধ্যে একটা সিট ভাড়া নিলাম। ওই যে গিয়ে দেখলাম যে ওই মালিককে বললাম যে আমার তো থাকার জায়গা নাই, কেমনে কি করব। বললো তুমি এই যে এই এলাকা পানে যাও, এই এলাকায় গেলে সিট ভাড়া পাবা। তো সব সিট ভাড়া দেখি বেশি বেশি বেশি। তো তখন ওই গার্মেন্টসে যেসব ছেলেমেয়েরা থাকে তাদের সাথেই এটা একটা সিট নিলাম 300 টাকা ভাড়া। জি, 300 টাকা না 280 টাকা যেন একটা রুমের সিট ভাড়া। তো ওখানে থাকি, এই জায়গাতে কাজ করি। তো ওখানে তখন কম্পিউটার ওনারা সবাই ইউজ করে, আমার তো অফিসে তখন আমি ওই অফিসে জাস্ট সার্ভিসম্যান হিসাবে কাজ করছি। তো তখন কম্পিউটারটার প্রতি আমার খুব নেশা, যারা কী করে না করে আমার একটু দেখতে। তো ওখানে কাজ করি আর ওই ওখানে গিয়ে থাকি। এই খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু দীর্ঘদিনই আমার ইয়ে রয়েছে। তো এক সপ্তাহ যাইতে না যাইতে মানে বিকাল হইলে আমার খুব কষ্ট লাগতো, মানে ক্ষুধায়। যে তখন মালিককে বলতাম যে আঙ্কেল নাস্তা আনবেন না, নাস্তা আনবেন না। তো মালিক একদিন অনেক চিল্লাছিল, নাস্তার সময় হইলে নাস্তা নেই, তোমার কারো কোনো মাথা ব্যথা নেই, তুমি নাস্তার বেলায় চিল্লাচিল্লি করো। তা আমি আর কোনো দিন ওনার কাছে নাস্তার পানির কথা বলতাম না। তো সারাদিন তো ওই জায়গায় গিয়ে থাকি। তো ওই ওখানে যে রান্না হতো মেসে, আমি বলতাম যে না আমি মেসে খাবো না, আমি আমার বাইরে খাবো। তো ওই সিট ভাড়া দিতাম কিন্তু খাওয়ার বিষয়টা আমার অনিশ্চিত ছিল, হয়তো কলা রুটি খেয়ে আমি দিন কাটাচ্ছি। তো একদিন হলো কম্পিউটার ধরছিলাম। তো কম্পিউটার ধরার পরে যে আন্দাজে ক্লিক করতে করতে ওই যে ডেস্কটপের যে আইকনগুলো থাকে ওইটা আইকন হিডেন যে অপশনটা রয়েছে ওই অপশনটাই ক্লিক হয়ে গেছে, দিয়ে এখন আর ডেস্কটপে কিছু দেখা যাচ্ছে না। আমি তো ভয়তে অনেক শেষ, ওখানে যে কম্পিউটার অপারেটর ছিল ওই বাইরে কইতেছে যে ভাই এরকম এরকম, আমি তো কম্পিউটারে হাত দিছিলাম, এখন কি যেন কিছু লেখা টেখা নাই। তো উনি একটা সুযোগ নিল, কয়তো তুমি কম্পিউটার তো নষ্ট করে লইছো, সে ভাইরাস ধরছে, তুই হ্যান করছোস ত্যান করছোস। তা আমি ওনার পা ধরছি যে ভাই আপনি মালিককে বললেন না আমার চাকরিটা খুব, কেন না এটা তো অনেক ঝামেলা আছে, ভাইরাস সব খেয়াল হয়েছে, এগুলো আনতে হইলে তো খরচ আছে। ভাই আমি বেতন পাইলে আপনারে আমি সব দিয়ে দিম, কয় টাকা লাগে বলেন, এইটা প্রায় 300 টাকা লাগবে। ভাই আমি বেতন পাইলে, কয় না বেতন পাইলে এখন কালকেই তো এগুলো ঠিক করতে হবে, কাজ করবো কেমনে। তো ওই যে ফটোশপের আইকন টাইকনগুলো যেগুলো থাকে ওই যে ক্লিক করলে এখন তো বুঝি, তো ওই আইকনগুলো জাস্ট হিডেন রয়েছে, আর একটা রিফ্রেশ দিলে হয়তো চলে আসতো, তখন তার এটা জানতাম না। তো বললো যে তুই আর কোন দিন কম্পিউটার ধরবি, আমি কই না ভাই ধরবো না, এবার এবার মতো মাপ করে দেন। কয় ঠিক আছে তুই, আমি 300 টাকা দিচ্ছি, দিয়ে এটা ঠিক করে আনতেছি, তুই মালিকের কাছ থেকে টাকা নিয়ে আমার আজকে কালকের মধ্যে। তো মালিকেরকে অনেক রিকোয়েস্ট করে যে আঙ্কেল আমার 300 টাকা লাগবে। তো কয় তুমি কাজ করছো কয়দিন, টাকা তো এইভাবে অ্যাডভান্স দেওয়া যাবে না। তো মালিকও দেয় না, ওনারও বলি যে ভাই আপনি একটু, আমি তো টাকা দিয়ে কম্পিউটার ঠিক করছি। তো উনি যা কি ঠিক করে আর একজনকে ডাক টাক দিল, এটাই তো বন্ধুরে অন্য কাজের জন্য ডাক দিছে, কিন্তু আমারে বলছে যে এটা
ঠিক করার জন্য ডাক দিছে। তো উনি আমার কাছ থেকে 300 টাকা, ওই সময় আমি 17-18 দিন পরে যখন টাকা পাই ওনাকে দিছি। দেওয়ার পরে আর আমি কোনো দিন কম্পিউটার ধরি নাই। তো তখন আমার মনে হলো যে এই কম্পিউটারটা আমার শিখতে হবে। তো এখন 9টায় আমার ডিউটি হয় ওই স্টুডিওতে, আর এদিকে স্টুডিও উনি মাঝে মাঝে ভিডিও করতে পাঠায়, এটা করতে পাঠায়। তো ডিউটি ছিল সকাল 9টার থেকে রাত্র 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে। এরপরেও আমার উনি 10টা-11টা পর্যন্ত আমাকে খাটাইছে। তো খাটানোর পরে তখনও কিছু মনে করি নাই। তখন মনে হতো যে কম্পিউটারটা জানলে ওই যে অপারেটর ভাইয়ের যে বেতন, তখন ওই অপারেটরের বেতন ছিল মানে 2800 টাকা, 2800 বা 3200। আমি যদি শিখতে পারতাম তাহলে ওই অপারেটরের কত রেসপেক্ট করে মালিক, তার যা বলে তাই শুনে। আর আমার তখন মনের মধ্যে আমার খুব কষ্ট যে কম্পিউটারটা যদি আমি জানতাম। তো ওনার কাছে জানতে চাইতাম যে ভাই এটা কী দিয়ে কাজ করেন, কেমনে করেন। তো উনি এগুলো শিখাইতে চাইতো না, তাই এগুলো বহুত কঠিন কাজ, আমরা এটার ইঞ্জিনিয়ার ইডা সিডা বলে আমাকে দাবায় রাখতো যে এটা করো ওইটা করো। আমরা মূলত অফিসে এখন যেগুলো করি, যে পিয়ন টিয়ন বা যারা সহকারী থাকে তাদেরকে, যারা ভালো এক্সপার্ট আছে এরা সহজেই এখনও আমাদের ভিতরে এই কাজগুলো করে, যে সে শিখে গেলে হয়তো আমার কদর কমে যাবে। কিন্তু আসলে আমি জানি না এগুলো কতটুকু সত্য। তো ওনারা যখন কাজ করতো মনে হতো কম্পিউটারটা কী যেন একটা জিনিস, তারা আমাকে ধরতেই দেয় না, আশপাশে আসতেই দেয় না। যদি একদিন কম্পিউটার অনটাও আমাকে করতে বলছে, তা আমার সে খুশি মনে হয় আর পৃথিবীতে কেউ হয় নাই, যে আজকে কম্পিউটারটা তো অন্তত আমি অন করতে পারছি। তো তখন ইয়ে করলাম যে ওই ডিউটি শেষে ছুটি, তখন মানুষ যখন খুব বেশি অসহায় হয় তখন সমাজের সব মানুষই সুযোগ নেয়। ওনাদের সপ্তাহে একদিন ছুটি আছে, কিন্তু আমি 30 দিনই আমাকে ডিউটি করতে হয়, 30 দিনই ডিউটি করতে হয়। তো এরকম 3-4 মাস ওখানে ডিউটি করার পরে আমি কিছু টাকা ওখানে জমাই, জমানোর পরে যে ওই জায়গাতে আমি আর চাকরি করব না। তো তখন আমি এই ফার্মগেট এই এরিয়া ছেড়ে চলে গেলাম মিরপুর 10-এ। মিরপুরে কাজ করার পরে ওখানে আমার কিছু প্রমোশন হলো, যে আমি যেহেতু একটা স্টুডিওতে কাজ করেছি ওই জায়গায়, আমি মিরপুর ডিজিটাল কালার ল্যাব ওইটার নাম, তো ওখানে আমি কাজ যখন জয়েন করলাম, যে স্টুডিওর কোনো কাজই তো আমি পারি না, ছবি টবিগুলো তুলতে পারি এইগুলো একটু ভালো আমার ইয়ে জানা আছে। তো ওখান থেকে একটা ইয়ে আসলো যে আমি কম্পিউটারটা, তখন একটা ভাই ছিল যে এরকম, তখন শুধু ছবিটা কাটতে পারলেই হলো আর প্রিন্টটা দিতে পারলে এইটাই একটা স্টুডিওর বড় একটা প্রসেসিং ছিল। তো আমি এক ভাই ছিল ইঞ্জিনিয়ার ফুজির, ওনাকে আমার কাছে টাকা ছিল তখন 700, ওনাকে আমি দিলাম যে ভাই আপনি আমার আপনার পায়ে পড়ি, আপনি আমার এই কাজটা শিখাই দেন। শিখাই দিলে আমার এখানে কয়, আমি যে কয়দিন আসি দেখো আমি তো থাকবো না, বাইরে চলে যাবো, আমি তোমাকে শিখাই দেবো লালন, তোমার আমি কথা দিচ্ছি। আমাকে ভাই প্লিজ কয়, ঠিক আছে তুমি কাজের সময়, আমাকে মালিক থাকলে তো ঝামেলা করবে, তখন মালিক যখন না থাকবে কয়, ভাই এটা একদম সহজ কাজ, তুমি শুধু মাউসটা ঘোরানো আগে শিখো, এরপরে আমি বাকিগুলো। তো উনি যাই হোক আমাকে একটু সুযোগ দিল, পরে কম্পিউটারটা উনি আমাকে শিখাইছে ছবি টবি এডিট করা। এরপরেই যাই হোক আমি একটু তখনই হলো সমাজে একটু দাঁড়াইলাম, তখন আমি ওই জায়গায় বেতন পাই। বেতন পাওয়ার পরে যেহেতু আমি এখানে পিয়ন হিসাবে কাজ জয়েন করলাম, তো ওই জায়গায় যেহেতু আমি মর্যাদা পাবো না, হালকা একটু কম্পিউটার যেহেতু শিখছি, তখন আমি ওই জায়গায় শিফট করে আবার চলে গেলাম ওই যে মিরপুর 1-এর ওই সাইডে এশিয়া স্টুডিও নামে এখনও আছে ওইটা, ওখানে আমি কাজ জয়েন করলাম। তখন ওরা আমার বেতন ধরলো 3800 টাকা, একটু প্রমোশন আরও একটা হলো। তো তখন যা এইভাবে করতে করতে 1 বছর পরে আমি কলেজে ভর্তির আবার সুযোগ আসলো। তখন আমি বাসা ওই সাইডে না নিয়ে, যেহেতু এই ফার্মগেটে আমি তখন থাকতাম তেজকুনি পাড়াতে, তো তখন আমি ওই ঢাকা কমার্শিয়াল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। সুযোগ পেয়ে এখন ওই মালিক তো সেই আবার ক্লাসে যাওয়ার ঝামেলা জটিলতা তৈরি হয়ে গেল। এদিকে মালিক সকালে যাইতে বলে আমার ওদিকে কলেজ, আমি তখন নিয়ত করলাম যে কলেজে আমি যাবই। তো কলেজে চ্যালেঞ্জ কয়েকদিন করে করার পরে এই যে আর্থিকের অর্থের কাছে আমি আবারও পরাজয়। তখন ওই জায়গায় মালিককে বললাম যে ভাই আমার 2-1 দিন সুযোগ দিতে হবে, আমি একটু কলেজে যাব। তো মালিকটা খুব ভালো ছিল, ঠিক আছে যে 2 দিন ওই 2 দিনই আর কিন্তু ইয়ে করা যাবে না, লেট করা যাবে না, আমাকে এই 2 দিন দিলেই হবে। তো যাক আমি সপ্তাহে 2 দিন ঢাকা কমার্স কলেজে যেতাম,
কমার্শিয়াল কলেজটা ছিল, এটা তেজকুনি পাড়াতে তখন আমি থাকি। তো এখানে থাকার পরে যেটা হতো যে ওখান থেকে যে রাত্রেবেলা পড়ব, এই পড়ার সুযোগ তো যে হোস্টেলে থাকতাম সবাই, হোস্টেল বলতে একটা বাসা বাড়ি মতো ম্যাস টাইপের ছিল, তো সেখানে ওই রাত্রেবেলা সবাই গার্মেন্টসে কাজ করে তো ওরা তো রাতে ঘুমায়, আমি রাত্রেবেলা এসে দশটার পরে পড়ালেখা করলে সবারই বিরক্তি। তো ওখানে আমার হোস্টেল থেকে নোটিশ দিয়ে দেওয়া হলো ওই বাসার যে আন্টি ছিল যে না এখানে থাকা যাবে না, রাত্রেবেলা পড়ালেখা করলে সবাই গার্মেন্টসে কাজ করে ওরা ভোরবেলা যেতে পারে না। তো ওখান থেকে প্রায় যেই পড়াটা শুরু করলাম তখন আবার এই আবাসন যে স্থানটা ওইটা আমাকে ত্যাগ করতে হলো। একদিন ঝগড়া বিবাদ করে আমাকে ভাঙতি মাসের মধ্যে আমাকে বাইর করে দেয় যে এখানে তো থাকা যাবে না এই ব্যাপার। উনি ঢাকা শহরে সবাই একটু প্রফেশনাল, তো সেখানেও আবার যেহেতু ঢাকা শহরে ম্যাচ পাওয়া যায় আমি অন্য জায়গায় ম্যাচ নিলাম, ওই চার পাঁচ দিন পরে জটিলতা। তো তখন চিন্তা করলাম যে বাসার সাথে যেখানে ওই মানে রোডের যে লাইটগুলো জ্বলে এমন একটা বাসা নিব যাতে ওই লাইটের ইয়েটা আমি জানলার পাশে যাতে থাকলে, এইটা খুঁজে মনের মতো তো আসলে বাসা পাওয়াও কষ্ট। তো গরমের মধ্যে লেপ বা খাতাটা গায়ে দিয়ে আমি এরকম আলো ইয়ে করেও আমি পড়ালেখা আমি করেছি। তো এই কলেজেও টিচাররা কিন্তু সেই 7-8 যে ঘটনাগুলো এখানেও ক্লাসে যায় না, অপমান অপদস্ত, তা আমি খসা খাইছিলাম। আমার রোল ছিল এখানে 90 আর 91 ছিল আরেকটা মেয়ে, তো মেয়েটা একটু পাগলি টাইপের ছিল আর কি, সবাই বলতো তোর সাথে আমার খুব মিল, ওর কাছ থেকে আমি তথ্য টথ্য নিতাম, আর এখানে তো যাওয়া হয় নাই। তো যাক, প্রথম পরীক্ষা দ্বিতীয় সময় পরীক্ষা দিয়ে যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, পরীক্ষা দিয়েছি আমি কিন্তু আমার সব খাতাই দেখাইছে অ্যাবসেন্ট। তো আমি রেজাল্ট নিতে গিয়ে দেখি যে আমি পরীক্ষাই বলে দিই না, আমি টোটাল ফেল। তো আমি সে প্রিন্সিপাল স্যারের কাছে আমি গিয়ে বললাম যে স্যার আমি পরীক্ষা দিছি, কয় না তোমার প্রেজেন্টই তো নাই। আমি স্যার প্রেজেন্ট নাই, ঠিক আছে স্যার আমি কাজ করি এই জন্য স্যার আমি আসতে পারি নাই। তো ওই স্যারটার এটা আমার মনে হয় ভাগ্যটা অনেকটা ভালো, তো ওই স্যার আমার কোনো কথাবার্তা শুনলো না, যে সব স্যারে কি তোমাকে ফেল দিয়েছে। আমি কই স্যার দেখেন শুধু একটা সিগনেচার না স্যার, আমি অনেক পড়ে তারপরে এতগুলো সাবজেক্ট পরীক্ষা দিয়েছি স্যার, কোনোভাবে একটা সুস্থ মানুষের পক্ষে এই ভুল হবে? উনি আমার কথা শুনে না, যেহেতু আমি ক্লাসে যাই না, এইটা একটা আমার সবচাইতে বড় অপরাধ যে আমি ক্লাসে যাই না। তো স্যার আমার কথা শুনে নাই। তো ওখানে এখন ওই স্যারটার হয়তো আমার ওইবার রেজাল্ট ইয়ে হয় নাই, 7-8 পরে আমার ভাগ্যটা খুবই ভালো আমি বলবো, ওখানে নতুন প্রিন্সিপাল স্যার আসলো। এই ঘটনাটা কিন্তু আমার এর আগের লাইফেও একবার ঘটেছে। তো স্যার সবাই ক্লাসে যাচ্ছে, সেকেন্ড ইয়ার উঠে গেছে, আমি ফার্স্ট ইয়ারে এখনও রেজাল্ট আটকানো। তো এই নতুন স্যার আসলে কিন্তু যে কোনো একটা হেড অফ ডিপার্টমেন্ট যদি কেউ থাকে, সে নতুন আসলে পরিবেশ অনেকটাই সে যাচাই বাছাই করার জন্য চেষ্টা করে। তা আমি ওই ওনার রুমের সামনে দিয়ে বারবার আপডাউন করি, ঢোকার দ্বারান্ত ঢুকতে দেয় না, নতুন স্যার আসছে। তো উনি ফলো করে যে যখন উনি নামাজের সময় বাইর হবে তখন ধরছি স্যার এরকম এরকম, তুমি কি কলেজের স্টুডেন্ট? আমি জি স্যার। কী সমস্যা তুমি ক্লাসে না গিয়ে? আমি কই স্যার আমার ফার্স্ট ইয়ারে আমি পরীক্ষা দিছি কিন্তু সব স্যার আমাকে অ্যাবসেন্ট দেখাইছে, আমি পরীক্ষা দিই নাই। পরে কয় তুমি কথা কি বুঝে বলতেছো, যে স্যারদের বিরুদ্ধে কথা বলতেছো, যে স্যারদের সাথে কি তোমার শত্রুতা আছে? আমি না স্যার আমি পরীক্ষা দিছি। কয় পরীক্ষা দিলে তোমার এক স্যারে হয়তো অ্যাবসেন্ট দেখাবে, আর অ্যাবসেন্ট দেখানো হয়তো ফেল করছো তাই জন্য হয়তো ফেল দেখাইছে, অ্যাবসেন্ট দেখাইছে বলছে কে? আমি স্যার গণহারে সবগুলোতেই আমাকে অ্যাবসেন্ট দেখানো হয়েছে। পরে বললো যে তুমি এখানে দাঁড়াও, দাঁড়াইলো দিয়ে আমার যে পরীক্ষার সময় হাজিরা খাতা ওই খাতাটা নিয়ে আসেন, পিয়নরে বললো নিয়ে আসতে। তা স্যার ওর খাতার কী অবস্থা দেখেন তো, হাজিরা খাতায় দেখলো যে সই আছে। আমাকে আমার পিছনে এই ছিল, আমাকে এই ছিল, আমি এইভাবে স্যার পরীক্ষা দিছি। তো বললো ফেল করবে কেন, তুমি যদি ফেল করো তাইলে হয়তো, তো যেহেতু পুরান খাতা অনেকদিন আগে রেজাল্ট পাবলিশ হয়েছে মানে তো অনেক দিনে গ্যাপ পড়ে গেছে। তো ছাত্র তো আমার সাথে অনেক রাগারাগি, আর একটা স্যার আছে উনি আমাদের অ্যাকাউন্টিং নিত, ওই স্যার এসে তো আমাকে ইচ্ছা মতো বকাবকি, বেয়াদব ছেলে তুমি কলেজে আসো না আবার এখানে ঝামেলা তৈরি করছো, পরীক্ষায় হয়তো দেও নাই, ক্লাসে যে আসার সুযোগ পায় না সে পরীক্ষা দিল কীভাবে? আমি না স্যার আমি পরীক্ষা দিছি। তো ওই স্যার তখন প্রশ্ন করলো যদি পরীক্ষায় না দেয় তাহলে খাতায় সই আসলো কীভাবে? আপনারা খাতা দেখি ওর খাতাগুলো নিয়ে আসেন।
তো সবগুলো সাবজেক্টের খাতা উনি চেয়ে পাঠাইলো। স্যাররাই নাম্বারিং করছে অনেক, আমার একটাতেও এ গ্রেডের নিচে নাই ওই সময়তেই, সবগুলোতে এ গ্রেড, সবগুলোতেই। ছোট্ট একটা বিরতির পর মাত্র দুই মিনিটের বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কেবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি আরজে কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং এস এ লালন আজকে এখানে রয়েছেন। ওকে লালন ভাই, আমি কথা না বাড়ি আপনার কাছেই যাচ্ছি। তো স্যার তখন বলল যে আপনারা এটা কেন করছেন। তো তখন স্যারদের সাথে একটা উনি অনেক রাগারাগি করলো যে সে ক্লাসে আসে না, ঠিক আছে তার তো ন্যায্য, আপনারাই নাম্বারিং করছেন এই খাতায়, তারপরে সবগুলো গণহারে সেই ছেলে ফেল করে কিভাবে, আপনারা কোন যুক্তিতে এটা দিলেন। তো উনি অনেক বকাবকি করার পরে আমাদের ওই কলেজে ভালো রেজাল্ট করলো, ওই যে টাকাটা আমি জমা দিছি ওই টাকাটা বা রিটার্ন করার সুযোগ ওই কলেজে আছে। তো প্রিন্সিপাল স্যার যখন আমি হলো রেজাল্ট ভালো দেখলো, উনি দেখার পরে বললো যে তুমি এজাবৎকাল কত টাকা জমা দিছো, সব টাকাগুলো আমি বৃত্তি হিসেবে উনি আমাকে ইয়ে করে দিল। যে এরপরে ওই যে স্যারের উনি অপমানই করছিল, ওই স্যার ক্লাসের মধ্যে আমাকে খুব অপমান করছে সবার সামনে, দু একদিন গেলে পরে অনেক বেশি কথা বলতো। তো তখন আমি বললাম যে স্যার অর্থের মাপকাঠিতে যদি পরিমাপ করেন, হয়তো এখানে সবাই আপনার কাছে অনেক বেশি ট্যালেন্ট, কিন্তু এই আপনার যে ক্লাসে যে সব ছাত্রছাত্রী আছে, আপনি ক্লাসের বাইরে গিয়ে কোনো একটা বেক ছেলেকে আমার সাথে কথা বলে বা যুক্তিতর্ক উপস্থাপন করে যদি আপনার তাদেরকে ট্যালেন্ট মনে হয় তখন আপনি আমারে বলেন। তো স্যার তখন আমাকে ক্লাস থেকে অনেক বকাবকি করে বাইর করে দেয় যে তুমি আমার ক্লাস করবে না। এক্স্যাক্টলি, হি ইজ আ বর্ন ফাইটার। ও যে কথাটা বলেছে দুটো জায়গা থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রথম যে ঘটনাটা ঘটলো সেটাতে আপনারা দেখবেন যে ও শুধু চেষ্টা করে গেছে, তারপরও লাক ওর ফেভারে ছিল না, কিন্তু ও গিভ আপ করেনি এবং তারপর আল্লাহকে পুরস্কারটা দিয়েছে এবং সেই পুরস্কারটা হচ্ছে ও রেজাল্টও হাতে পেয়েছে এবং স্কলারশিপও পেয়ে গিয়েছে, কারণ ও গিভ আপ করেনি। এবং এমনও তো হতে পারতো যে হেডমাস্টারটা বদলি হয়নি, এমনও তো হতে পারতো, মানে যেটা সিনেমাটিক তার চেয়েও বড়ো সিনেমাটিক হচ্ছে লাইফ। আর সেকেন্ডটা হচ্ছে ও যেটা টিচারকে বলেছে যে কোনো স্টুডেন্টকে আপনি আমার সাথে প্র্যাকটিক্যাল ফিল্ডে আনেন, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তব জীবনে ওর যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের ধারে কাছেও কেউ ছিল না ওই সময় ক্লাসে। ওর কথাটা 100% সঠিক। জি বলেন। তো তখন আমি ওখান থেকে ইয়ে করে যা স্যারদের কোনো সময় স্যারদের সাথে ওই ধরনের ইয়ে করি নাই, জীবনে ওই দিন করে আমি একটা প্রতিবাদ করছিলাম। তো তাকে এভাবে যেহেতু আমার প্রিন্সিপাল স্যার এর কাছে গেলাম যে স্যার এরকম এরকম, পরে উনি একদিন সবাইকে ডেকে বলল যে দেখেন যে হয়তো কর্ম করে পড়ালেখা করার সুযোগ চাচ্ছে, আপনারা এটা করেন না, এগুলো ভালো জিনিস না। তো যাই হোক, তারপরে হলো আমার সাথে আর ওই ধরনের স্যারদের সাথেও ক্লাসেও দেখা হয় নাই আর আমি ক্লাসে যেতেও পারি নাই। তো যাই হোক, যেভাবেই হোক ইন্টারমিডিয়েট হলো, ইন্টারমিডিয়েট আমার ওই যে ডাক্তার মালিকা বিশ্ববিদ্যালয়ে ওখানে পড়ছিল। তো অ্যাকাউন্টিংয়ের দিন আমার যে ওই একটা ফ্রেন্ড ছিল পিছনে, ও বারবার বলতেছিল যে তুই আমার হিসাব বিজ্ঞানটা দেখাবি, ওর সাথে আমার একটা কন্টাক্টই ছিল, ঠিক আছে তোকে দেখাবো। তো হিসাব বিজ্ঞানটা আমি অনেক ভালো পারতাম, কারণ কমার্সেও আমি ইয়ে ছিলাম, 9-10 যখন পড়েছি তখন আমি কমার্সে ছিলাম। তো ওকে দেখাইতে গিয়ে আমার দুর্ভাগ্যবশত আমার থিওরি লেখার পরে অঙ্ক দুই একটা করার পর ওকে দেখাইতে গিয়ে আমার খাতাটা কেড়ে নেয়, হলে আমার খাতাটা কেড়ে নিছে।
তো আমি এক ঘন্টা পরে যখন পরীক্ষা দিয়ে বাইর হয়ে চলে আসছি, সব মানুষজন আমার মুখ পানে সেরেছে, এই এক্সপেল করছে কেন বা খাতা ইয়ে হয়েছে কেন, এটা সেটা। তো মানুষের মানে আমি তো কানতে কানতে বাইর হয়ে গেছি, স্যারে আমার কাছ থেকে খাতা নিয়ে নিছে, আমার খাতা দেয় নাই। তো উনি আমাকে বললো যে তোমাকে এক্সপেল করলাম না, কিন্তু তুমি পরীক্ষার হলে আর একজনকে দেখাচ্ছ। তো আমি কানতে কানতে বাইর হয়ে গেলাম, চলে গেলাম এক ঘন্টার ভিতরে। তখন তো চতুর সাইডে গার্ডিয়ানরা থাকে, মানুষের অনেক রকম প্রশ্ন, মনে হয় নকল করতে গিয়ে ধরা পড়ছে, এ করতে গিয়ে ধরা পড়ছে, ও করতে গিয়ে ধরা পড়ছে। তো তারপর যাক, ওখান থেকে বাইর হইলাম, রেজাল্টটাও অন্যান্য পরীক্ষাগুলো দিলাম চুপচাপ। যে দেওয়ার পরে তখন আমার, এই হলো 2009 সালে আমার ইন্টারমিডিয়েট শেষ হলো, তখন আমার দুইটা ডিগ্রি অর্জন হয়ে গেল। এরপর থেকে আমি মানে যে পিছনের যে পারিপার্শ্বিক অবস্থানগুলো চিন্তা করলাম, করার পরে আমি এই পথ শিশুদের নিয়ে আমি তখন কাজ করা শুরু করলাম। তখন যে টাকাটা পাইতাম তার অধিকাংশই আমি এই পথ শিশুদের, তখন মনে হতো যে এত কিছু পরে, আমি তো এখন ইন্টারমিডিয়েট পাশ করছি, আমি তো সমাজে এখন যে কেউ আমাকে একটা শিক্ষিত ছেলে বলবে, আমাকে আর নেগলেক্ট করার কোনো সুযোগ নাই, আমি সবার কাছে গিয়ে বলতে পারবো যে আমি আই পাশ করছি, যেহেতু আমার দুটো ডিগ্রি অর্জন হয়ে গেছে। তো তখন আমি এই পথ শিশুদের নিয়ে কাজ করার চেষ্টা করলাম, যে ওদেরকেও যদি, এর ভিতরে অনেক ধরনের অপরাধ রয়ে গেছে যারা মানুষ, আমি এর ভিতরে হয়তো বলতে ভুলে গেছি যে একদিন ওই রোডে থাকার কারণে আমি, আমাকে চোর সাব্যস্ত করে আমি প্রায় 3 দিন একজনের বাসায় আমাকে আটকায় রেখে অনেক মারধর করছিল। সেটা সামান্য ফলের দোকানই ছিল, যে আমি ওই যে ঘুমাইতাম তো ফল হারিয়ে গেছিলো, তো সে মনে করতো যে আমি হয়তো, যেহেতু আমার দোকান ছিল, আমি মনে হয় চুরি টুরি করছি। তো সেটা হয়তো তাদের অনেককে বোঝানোর চেষ্টা করছি। আর সবসময় কী করতাম যে আমার পিছনের, আমার কোনো ক্লাসে আমার বন্ধুবান্ধবরে কিন্তু আমার এই এই ধরনের অবস্থার কথা, আমার ড্রেসের কথা বা আমার খাওয়া দাওয়ার কথা বা আমার থাকার জায়গা নেই কোনো দিন কারো কাছে আমি শেয়ার করি নাই, করি নাই এই কারণে যে তারা অনেক বেশি ছোটো ভাববে। তো ইন্টারমিডিয়েটটা পাশ করার পরে যখন আমি পথ শিশুদের নিয়ে কাজ করতাম, তখনও মানুষ অনেক ধরনের কথা বলছে যে নিজেই তো ইয়ে করতে পারে না, এটা আবার কী। তো তখন আমি তেজকুড়ি পাড়ায় এই জায়গায়, ওই যে বস্তির ভিতরে ফার্ম গেট আনোয়ারা পার্ক, এখানে এ করলাম, পোলাপানদেরকে নিয়ে পড়াইতাম, তাদেরকে কিছু কিনে খাওয়ানোর চেষ্টা করতাম। আর ঈদগুলো যখন যায় এর ভিতরে, ঈদের সময় কিন্তু আমার কষ্টটা বেশি ছিল, হোস্টেলগুলো বন্ধ থাকতো ঈদের সময়, ঢাকাতেও কিন্তু হোটেল বন্ধ থাকে, হোস্টেলে থাকতে দেয় না একা আর কি, যে চুরি চুরি করে নিয়ে চলে যায় কিনা। তখন আমার ব্যাগের মধ্যে কলা রুটি মনে হয় আমার এই 12 বছরের জীবনের মধ্যে কলা রুটিটা অনেক, তার অর্ধেক অংশই মনে হয় আমার শরীরের সাথে জড়িয়ে রয়েছে। কলা রুটি আমার ব্যাগের মধ্যে এটা কমন জিনিস থাকতো, যখন ঈদের সময় সবাই চলে যায়, আমি শুধু তখন রাস্তার থেকে এক মাথার থেকে আরেক মাথা, আমার এমনও আছে ফার্ম গেট থেকে আমি একদম গাবদলি মতিঝুল, আমাকে হেঁটে যাওয়ার অভ্যাস আছে, যে মানুষ কী করতেছে দেখব, আবার একই সাথে সময়টাও শেষ করব। যেখানে লাইট বেশি থাকে সেই সব জায়গাগুলোতে আমি রাত্রি যাপন বেশি করতাম, একটু কৌতূহল টাইপের। যেমন ওই মতিঝিলের ওই সাইডগুলোতে রাতারাতি অনেক লোকজনের আসা যাওয়া, স্টেশনগুলোতে হাঁটতেছি, তখন ভয় ছিল যে এক জায়গায় দাঁড়ায় থাকলে পুলিশে ধরে, মানুষ প্রশ্ন করে, আর আমি যদি সোজা রোটে হাঁটা শুরু করি তাহলে আমাকে কেউ ধরবে না। মানে যখন এই যে ঈদের সময় হাঁটার সবাই আনন্দ উল্লাস করে, তখন ঈদের সময় মনে করেন যে আমি মুখ লুকাইয়া থাকার জন্য চেষ্টা করতাম, এমন একটা সাইডে গিয়ে বসে বসে, এই যে জিয়া উদ্যানে অনেক বসে বসে কাটাইছি, পানি নিয়ে যেতাম গিয়ে ওখানেই, আবার মনে হতো সন্ধ্যার পরে হোস্টেল তো বন্ধ, কবে 3 দিন শেষ হবে, আবার হোস্টেলে ফেরত আসব। এভাবে তখন তো দুর্বল ছিলাম, হোস্টেলে যারা ছিল তাদেরকেও জোর করে কিছু বলতে পারতাম না। একবার এক খালারে বলছিলাম যে খালা আমি থাকি, হ্যাঁ তুমি বাসায় থাকবা, চুরি করে নিয়ে চলে গেলে তুমি একা, এগুলো থাকা যাবে না, সবাই 3 দিন পরে আসবে, তুমিও 3 দিন পরে আসো। তো তখন থেকে একটা ইয়ে নিলাম যে আমি যদি এদেরকে সুযোগ করে দিতে পারি অনেক জায়গাতে,
হয়তো মুখে বলা হয় যে সুবিধা বঞ্চিতরাই বরাবরই বঞ্চিত হয়, আর যারা সুবিধা ভোগ করে তারাই সুবিধাগুলো বেশি পায়। আমরা কোথাও গেলে পরে যখন আমি অসহায় তখন আমার কথা কেউই শুনে না, আর যার টাকা আছে পয়সা আছে তাদের সুপারিশেরও অভাব থাকে না। তখন আমি এই যে পথ শিশুদের নিয়ে কাজ করতাম, ওদের কিছু খাওয়া, আর ওদের কষ্টটা একটা খাবার দিতে দিলে যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন যদি কেউ আমাকে একবেলা খাওয়াইছে মনে হয়েছে পৃথিবীতে ওই আমার সবচাইতে আপনজন। আমি তখন এই পথ শিশুদের নিয়ে যখন আমার কিছু টাকা হয় তখন এই সব টাকা নিয়ে আমি এই পথ শিশুদের জন্য তাদের ড্রেস কিনা বলেন, তাদের খাবার, হয়তো ক্ষুদ্র পরিসরে হয়তো 20 টাকা 30 টাকা বা 50 টাকার 50 টাকার বিস্কিট কিনেই আমার স্কুল শুরু হয়। কত সালে এটা? এটা 2009 সালে। 9 সালে তো সপ্তাহে একদিন দেওয়ার জন্য চেষ্টা করতাম, তারপরে আস্তে আস্তে দেখলাম যে অনেকে এই কাজটাকে সাধুবাদ জানায়, উৎসাহ দেয়। আর এরকম করতে করতে কিছু বন্ধু বান্ধব, তখন ওই এলাকাতে একটা ইয়ে শুরু করলাম, কিছু এটা তেসকুনি পাড়ার কথা বলতেছি আমি, তো কিছু পোলাপানের সাথেও একটা চলাচল হলো, উঠা বসা হলো, তো অনেকেই আমার সাথে এটা অ্যাড হলো। তো আমার একটা ইয়ে ছিল যারা মাদক খায় বা ধূমপান করে এই ধরনের, আমরা এইসব ছিল যে আমার এই সংগঠনের সাথে অ্যাড হইতে পারবে, যারা ধূমপান না করে তারা, তাছাড়া আর কেউ এই পড়াশোনার সাথে অ্যাড হইতে পারবে না। তো অনেকে বললো যে আমরা ইয়েটা ছিল যে মাদক বিরোধী নিয়ে আমি যে, তো অনেকে বলতো সিগারেট তো ধূমপান এই মাদকের মধ্যে পড়ে না, তা আমরাও অ্যাড হই। তো ওখানেও কাজ করলাম, দুই কিছুদিন কাজ করার পরে দেখলাম একটা গ্রুপ তৈরি হয়ে গেল, যারা রাজনীতি করে তাদের এক ধরনের চিন্তাভাবনা থাকে, এই ছেলেটা কী করতে চায় বা তার গতিবিধ কী। তো ইন্টারমিডিয়েট যখন শেষ করলাম, শুধু তাই না, শুধু পথ শিশুদেরকে পড়াই নাই আমি, ওই এলাকায় তখন আমি লালন ছান নামে খুব বেশি পরিচিত হয়ে গেলাম। কোন এলাকায় এটা? এটা তেসকুনি পাড়া, ফার্মগেট তেসকুনি পাড়া। তখন আমার হাতে হলিক্রসের, বটমিলের, বিজ্ঞানের, বয়েজের, ইভেন কি তখনকার সময় এএসপি মুরাদ সাহেবের মেয়ে মিরপুর একে, ওনার মেয়েকে পড়াইছি, বুয়েটের মধ্যে অনেক ছেলে মেয়েকে পড়াইছি। আমি এখনও তেসকুনি পাড়াতে লালন স্যার হিসাবেই আমাকে অনেকে চিনে। মাই গুডনেস, ওই এলাকায় প্রায় আমার 70-80 ছেলে মেয়ে আছে। তা আমার পড়াশোনার হয়তো, কি পড়াতেন আপনি? অঙ্ক ইংরাজি? আমি অঙ্ক ইংরাজি অ্যাকাউন্টিং সবই পড়ানোর চেষ্টা করতাম। আর আমার পড়াশোনার সিস্টেমটাই আলাদা ছিল, যেসব ছেলে মেয়ে ম্যাক্সিমাম ফেল করছে আমার কাছে আসলে পরে ফেল শব্দটা তাদের অজানা, আমি তাদেরকে বুঝিয়ে তারপরে বোঝানোর চেষ্টা করতাম। মানে ওদেরকে আপনি ফার্স্ট আগে বুঝতেন যে ওরা কি চায়, আসলে ওরা কিভাবে চাচ্ছে বা ওর কোন জায়গায় দুর্বলটা। আমি সব সময় এইটা বলতাম যে এই যে ফেজ ইন্ডেক্স অফ মাইন্ড, তাদের অনেক সময় আছে যে রুট লেভেলে যারা থাকে বা একদম নর্মাল ফ্যামিলি, অনেক টিচার আছে যে সে পারে না, কিছুই বোঝাইতে পারে না, অথচ সে মারে। আমি সবসময় যে টিচাররা কোনো স্টুডেন্টকে ধমক দেয় বা মারধর বেশি করে, আমি মনে মনে ক্যালকুলেশন করতাম যে এই টিচারটার ভিতরে দুর্বলতা আছে। একটা ছাত্রছাত্রীকে পড়াইতে হলে ধমক দেওয়া বা মারার কোনো প্রয়োজন পড়ে না। তো ওখানেও আমি অনেক ছেলে মেয়েকে পড়াইতাম, তখন মনে হলো যে আমি আলাদা একটা ইয়েতে যাব। তো সব ছেলে মেয়ে তখন ওই গার্ডিয়ানদের কাছে টাকার আমার তখন দরকার ছিল, অনেক জায়গায় পড়াইতাম ছেলে মেয়ের সব, মানে ফ্রি ফ্রি করতে করতে টোটালটা একটা প্রচার হয়ে গেল যে লালন স্যার তো ফ্রিই পড়ায়, অথচ দেখা যাচ্ছে আমি হোস্টেল ভাড়া দিতে পারি না, খাবার টাকাও নাই। তো একটা যন্ত্রণা, তখন আমি একটা স্টার কোচিং সেন্টার নামে আমার ওই যে রুমটাতে ছিলাম, এখন ওই যে রুমের একটা যন্ত্রণা ছিল দেখে তখন আমি একটা রুম নিয়ে ওই এলাকাতে থাকি। ওই রুমের মধ্যে এই সারাদিন আমার ছেলে মেয়ে লেখাপড়া বা সবাই রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত আমার কাছে ছেলে মেয়ে পড়তে আসতো। তাই এরকম করতে করতে তো আমি তখন নাম দিলাম স্টার কোচিং সেন্টার। তা যাই হোক, তখন আমি একটা ভালোই টিচার হিসাবে, কিন্তু 2-3 মাস 4 মাস যাওয়ার পরে ওই বাসা ভাড়া দেওয়ার আর সুযোগ আমার নাই, টাকা পয়সাও নাই, কারণ সবাই পড়ে যায় আমার কাছে কেউ টাকা দেয় না। স্যার হিসেবে তখন কারোর কাছে আমি টাকা চাইতেও পারি না, কিন্তু আমার 70-80 জন স্টুডেন্ট, সব ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েও পড়ে, কিন্তু তখন এখন অফিস যেটা নিয়েছি সেটা তো আমার ভাড়া দিতে হবে, ভাড়া না দিলে তো আর আমি ওখানে থাকতে পারতেছি না। তো যাক, আস্তে আস্তে ওই কোচিং সেন্টারটা আমি, তখন ওই যে এসপি মুরাদ সাহেবের মেয়েকে যখন পড়াইতে যাইতাম মিরপুর,
ওনার কাছ থেকে কিছু টাকা পাইতাম, তো বাইরে তখন টিউশনই নেওয়া শুরু করলাম, যে তখন আর এই কোচিং সেন্টারটা আমি ধরে রাখতে পারলাম না। এরপরেই আমার হলো এইবার ভর্তি হতে হবে আমার অনার্স, এখান থেকে তো টাকা পাচ্ছি না, আবার অনার্সে ভর্তি হতে হবে। তো অনার্সে ভর্তি হবো, তখন ইয়ে হলো যে ওই কাজগুলো করতে গিয়ে দেখতাম যে যখন বস্তির মধ্যে যেতাম অনেক মানুষ নির্যাতিত হয়, বা সুদের ব্যবসা ট্যাবসা, সুদের কাজ, সুদের উপর যারা টাকা নেয় তাদের উপর কী ধরনের অত্যাচার হয়, তো এইগুলো ক্যালকুলেশন করতে করতে মেন্টালিটিটা পুরোটাই ঘুরে গেল। তো তখন আমার চিন্তা ভাবনা হলো যে না, আমি যদি এদের এদের পাশে যদি আমি দাঁড়াইতে পারতাম তাহলে মনে হয়, তখন ছোটোবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হব, যে মানুষকে সেবা করব। এখন মনে হলো যে এদের পাশে দাঁড়াইতে পারে কারা, বা কী করলে প্রশাসনকে কীভাবে এদের পাশে এদের সহযোগিতা করে, অনেক ধরনের ইয়াবা ব্যবসা বলেন, তখন তো ইয়াবা ছিল না, এই যে হিরোইন টিরোইন ইডা সিডা, এটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে তারপরেও প্রতিবাদ করার, এই এইটার জন্য একটা ফ্যামিলিতে মারামারি কাটাকাটি, অথচ প্রশাসন তো সবই জানে, তাইলে এক শ্রেণীর লোককে তারা আগে ধরে নিয়ে যাচ্ছে, যে রোডের পাশে হিরোইন বেসে বা গাঁজা বেসে তাকে ধরে নিয়ে যাচ্ছেন, যে হিরোইন বা গাঁজাটা এই সমাজে সাপ্লাই দিচ্ছে তাকে কিন্তু ধরে না, তার সাথেই দেখবেন যে প্রশাসনের বা সমাজের ঊর্ধ্বতন ব্যক্তিদের উঠা বসা, কারণ টাকার কাছে মানে সবাই কিন্তু নত হয়ে গেছে। তো তখন হলো আমি এই কার্যক্রমটা আস্তে আস্তেভাবে চালাইতে থাকি, পথ শিশুদের নিয়ে কাজ করি, তখন তেসকুনিপাড়ায় একটা স্কুল ইস্টাবলিশ করে ফেললাম এরকম টিন শেড দিয়ে, সেই স্কুলটাও কিছুদিন পরে ওই জায়গায় যারা ব্যবসা ট্যাবসা করে বা ইয়াবা ব্যবসা ট্যাবসা, তখন তো মানে কথা কি মাদক ব্যবসা যারা করে তারা ওই জায়গাটা দখল করে নিল, তো তখন আমার আবার একটা শত্রু তৈরি হয়ে গেল। শত্রু কী টাইপের, তো 70-80 জন যখন ছেলে মেয়ে আমি পড়াইতাম, তো তখন তো উঠতি বয়সের মেয়েরা আমার কাছে পড়তো, তো এখানে কেউ ওই ওই মেয়েদের হয়তো একটা রিলেশন থাকে, প্রেম থাকে, বা এইসব কারণে যদি আমি ওই সব বকাঝকা করছি বা মারছি, তো এইটার কারণেও কিন্তু আমার ওই এলাকাতে অনেক অপমান অপদস্থ হয়েছে, ওই যে কোনো একটা ফল পায়ে পায়ে ইয়ে করে যে আপনার পড়ানোর কাজ পড়াইবেন, ওই যে ওরা যে লেভেলে বয়সে ছেলেমেয়েরা প্রেম ট্রেম করে, ওদের বয়ফ্রেন্ড যারা থাকে আর কি, বা তাদের বড় ভাই যারা আছে, কারণ ওই তেসকুনিপাড়ার জায়গাটা ছিল কিন্তু খুবই, এখনও পর্যন্ত ওই জায়গাটা মানে ওই ধরনের না, এটা 500-1000 টাকায় ওই সব সাইডে মানুষ মানুষকে মানে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। তো যে আমার একটা ইয়ে ছিল, ওই মেয়েটা হলো গার্মেন্টসে জব করতো আর কি, তো আমার সাথে যখন তার পরিচয় হয় তখন সে ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে অল্প বয়সে তার বিয়ে টিয়ে হয়ে যায়, তো তাকে আমি যে আমার সাথে এই কাজ করলে তাকে আমি 800 টাকা বেতন দিলাম, যে তুমি কাজ করো, গার্মেন্টস ছেড়ে দাও, তোমাকেও আমি পড়ালেখা করাবো, আর যদি তুমি আমার সাথে থাকো হয়তো তোমার পড়ালেখা হবে, এই যে মানুষগুলো ইয়ে শিখবে। তো তাকে আমি প্রতিদিন পড়াইতাম, পড়ানোর পরে ওকে 800 টাকা বেতন দিল। ওই মেয়েটাও অনেক বেশি পরিশ্রম করছে আমার কাজের সাথে ছেলেমেয়েদেরকে পড়ানো। তো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের তো কোনো সোর্স অফ ইনকাম নাই, তাহলে আমরা কীভাবে এটা করা যায়। তো তখন আমি ওই মেডিকেলের ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট, প্রেশার, এইগুলো একদিন জিয়া উদ্যানে গেছি, তখন দেখি যে এইগুলো করে, এই যে জিয়া উদ্যান, তো আমি তখন আমার লক্ষ্য ছিল যে না এরা তো করতেছে, এটা কী হিসাবে করে। তো ওখানে গিয়ে আমি কয়েকদিন ঘোরাঘুরি করে নিজেই তাদের টেস্ট টেস্টগুলো দেখার চেষ্টা করতাম, তো একদিন এগুলো সবই শেখা হলো। শেখার পরে এগুলো কোথায় পাবো, কীভাবে পাবো, ওই মেয়েটাকে নিয়ে আমি বললাম যে এইগুলো নিয়ে যদি আমরা জিয়া উদ্যানে কাজ করি তাহলে তো আমরা কিছু আয় করতে পারবো সেইটা দিয়ে। তো যাক, ওই মেয়েটার সাথে সর্বশেষ আমার সম্পর্কটা যখন, সে মনে হয় এবার ইন্টার পাস করছে, আমি তার হাতে করে অনেকেরই, আমি ওই লেভেলেও যারা ছিল তাদের, এরকম সমাজে অনেকেই আছে যাদেরকে আমি উন্মুক্ত করতে নিজের টাকা দিয়েও ভর্তি করে দিয়েছি, পড়াইছি। তো একটা আপনি হলো একটা সমাজের মধ্যে যখন একটা মেয়েকে সাপোর্ট দিতে যাবেন, এটার কিন্তু বড় ধরনের একটা ইফেক্ট আপনার ঘাড়ের উপর পড়ে যায়, যে ওর কী লাভ, ওর কী স্বার্থ। তো ওই মেয়েটার সাথে, ওই মেয়েটাকে সব তখন বলেছিলাম যে কখনোই একটা জিনিস আমার সাথে মিথ্যা বলবা না,
আর যদি তুমি ইয়ে করতে চাও তাহলে কখনো যেহেতু প্রেমটা করো না, তাইলে হয়তো আমাদের এই কাজের উপরে বড় ধরনের ইফেক্ট পড়বে। তো মেয়েটা যখন লেখাপড়া ম্যাট্রিকটা পাস করলো, তখন তার চাহিদাটা সে আর নিজেকে আর কি কন্ট্রোল করতে পারলো না। তোর কারণে কিন্তু আমি ওই জায়গাতে প্রচুর মার খাইছি। মানে ও আপনাকে লাভ করতো না? ও আমাকে লাভ করতো না, ও একটা ছেলের সাথে প্রেম করতো। তো বাড়িওয়ালা যে ছিল সে আমার কাছে অভিযোগ দিয়েছে যে এরকম আপনার ওই মেয়েটা কিন্তু প্রেম করে, এরকম একটা ছেলে কিন্তু তার। তো আমি বললাম যে না, ওর হয়তো এরকম কেউ হবে। তো এইটার পরে সে বললো আমার সাথে একটা মোটামুটি রাগারাগি। তো একদিন গেছি, গিয়ে আমি বিচার করতে গিয়ে, যেহেতু ওখানে তখন ছাড়ছিলাম, আমার কথার একটা মূল্যায়ন ছিল, বিচার করতে গিয়ে ওই যে আমার কিছু ছাত্রীদের হয়তো বয়ফ্রেন্ডরা ওখানে ছিল, বিচারটা পুরো আমার প্রতি মনে করেন যে বেশ যে আপনার ইয়ে কি। তখন আমার ওখানে অনেক মারধর আমি খাইছি ওই মেয়েটার। তো তারপরে ওই সব কারোর প্রতি আমার কিন্তু কোনো ক্ষোভ নাই, যে তখন ওই মেয়েটাকে বলে আসলাম যে দেখো তুমি হয়তো একটা জীবনে শিক্ষা দিলা, এটাও আমার একটা শিক্ষা, এটা আমি অর্জন করে গেলাম এই এলাকাতে, হয়তো এখন আমার একটা দুর্নাম হয়ে যাবে, তবে সম্মান যদি আল্লাহ দেয় বা আমার চেষ্টা থাকে তাহলে এগুলো আবার আমার রিকভারি হয়ে যাবে। তো তখন আমি ওই এলাকাটা অনেক দিন আমি তখন ওই যে অদ্দানে মেডিকেলের সার্ভিসটা করি, আর এদিকে একটা স্টুডিওতে ওই আবার আগের জীবনে ফেরত যেলাম, যে এসব পড়ালেখা বন্ধ, ছেলে মেয়েকে আর পড়াবো না। তখন ওই সকালবেলা মেডিকেলে কাজ করাইতাম আর টাইপের কাজ প্র্যাকটিস করলাম, তখন টাইপ কম্পিউটার টাইপ। যেহেতু আমাদের সময়গুলো একেবারে শেষের দিকে চলে এসেছে, আমি কিছু জিনিস এখানে একটু সাম আপ করতে চাই প্রিয় শ্রোতা। যে আমি বলেছিলাম যে এই ভদ্রলোক এখন কোথায় আছে আপনাদেরকে একটু জানানোর জন্য, ওনার লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের স্প্যানটা আপনারা দেখেছেন, এবং সেটা দুই ঘন্টায় নট পসিবল, আসলে অত ইন ডিটেলে যাওয়া পসিবল না। তারপরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল বোঝানোর জন্যে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট উনি অনার্স করেছেন, উনি মাস্টার্স করেছেন, এবং শুধু অনার্স মাস্টার্স করেননি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা পার্টিকুলার সাবজেক্টে উনি মাস্টার্স করেছেন। আপনি অনার্স মাস্টার্স করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে, রাইট? কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিংয়ে, এলএলবি। উনি লতে হচ্ছেন অনার্স মাস্টার্স করা এলএলবিতে, এবং মাস্টার্স করার পর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসে পড়েছেন? আমি ওখানে ওই ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিসের উপরে মাস্টার্স করেছেন, ভিক্টিমদের নিয়ে কাজ করতে পারি এই ধরনের রিলেটেড সাবজেক্ট। এক্স্যাক্টলি। এবং উনি নিজে যেভাবে ভিক্টিম হয়েছেন, ওনার সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে উনি বাংলাদেশে যারা এরকম শিশু আছেন, পথ শিশু থেকে শুরু করে যারা এরকম ভিকটিম আছেন, তাদেরকে নিয়ে উনি 9 বছর যাবৎ কাজ করছেন, এবং সেই কাজের রেজাল্টটা কি দাঁড়িয়েছে আপনাদেরকে একটু ছোট করে ওনার মুখ থেকে শোনাই। আপনার সংগঠন বা ইন ডিটেল যদি এখন বলেন যে আপনি কি সার্ভিসটা দেন আসলে। আমি এখন হলো 1 টাকার বিনিময়ে, হলো 1 টাকার বিনিময়ে শিক্ষা, চিকিৎসা আর তাদের খাদ্য আর বস্ত্রের ব্যবস্থাটা করছি। আমার ঢাকাতে এখন ওভারঅল 5টা অফিস আছে, সেখান থেকে আমার অনেক ভলেন্টিয়াররা আছে। আমি বাণিজ্য মেলাতেও 4-4 বার বিনামূল্যে একটা স্বাস্থ্যসেবা ক্যাম্পও আমি দিয়েছি, যেখানে প্রতিদিন 5-7 হাজার মানুষ আমাদের কাছ থেকে বিনামূল্যে সেবা নিয়েছে। এটা এটার নামটা কি? এই অপরূপ বাংলাদেশ। অপরূপ বাংলাদেশের ব্যানারে আমি কাজটা করি। কত ভলেন্টিয়ার আছে আপনার এই প্রতিষ্ঠানের? আমার এখন 1/2 শতাধিকের বেশি আর কি ভলেন্টিয়ার যারা এখানে রেগুলার সার্ভিস দেয়। কত লোক সেবা পায় এখানে মান্থলি? মান্থলি এটা হলো আমাদের সেবাটা টোটাল ফ্রি অফ কস্টে থাকে, তো সেখানে আমাদের যে সীমাবদ্ধতা আছে ওইভাবে আমরা, এমনও দিন গেছে যে যখন ভালো ইয়ে থাকে তো তখন প্রতিদিন সবগুলো কেন্দ্র মিলে আমার ঢাকাতে 53টা থানাতেই আমাদের ফ্রি সার্ভিসের ব্যবস্থা আমরা করেছি। তো প্রতিদিন আমরা 1200-1400 লোকের টার্গেট থাকে, আর আমাদের একটা বড় পার্ট হলো আমার প্রায় 4.5 লক্ষ এখন ব্লাড ডোনারের একটা লিস্ট আছে আপনার কাছে। হ্যাঁ, যে কেউ চাইলে আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্টে ব্লাড নিতে পারে, ব্লাড ডোনার আমরা প্রোভাইড করে থাকি। এনি কাইন্ড অফ গ্রুপ? হ্যাঁ। তো আমাদের হলো ব্লাড নেওয়ার একটা শর্ত হলো যে ওই যে হসপিটালে ভর্তি আছে তার ডকুমেন্টস আমাদেরকে দেখাতে হবে বা ওয়ার্ড নাম্বার, এরপর আমাদেরকে মেসেজ করলে আমরা দিয়ে দিই। আর আমরা এখন বস্ত্র বিতরণ থেকে শুরু করে যে ডেইলি খাবারেরও একটা পার্ট আমরা রেখেছি, যে 1 টাকায় তাদের শিক্ষা, তাদের চিকিৎসা। এটা কি ডেইলি চলে? ডেইলি বললে আসলে ঠিক হবে না, কারণ আমার তো ওই ধরনের কোনো ফান্ড নাই। আমি এখন লয়ার প্র্যাকটিশনার, আইন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কোর্টে যাতায়াত করি, ইনকামও তো বেশি নাই। লোয়ার কোর্টে? হ্যাঁ। আচ্ছা।
তো সেখান থেকে যা আয় আসে আর আমরা ওই যে সেবাগুলো দিতে গেলে আমরা কিছু অনুদান পাই মানুষ সেবা নিয়ে হয়তো কেউ খারাপ মন্তব্য করে কেউ ভালো মন্তব্য করে অনেকেই যে অনুদানগুলো দিয়ে যায় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সেখান থেকেই আমরা এই অদ্যাবধি যা সেবা দিয়েছি সবগুলো ওই ফান্ড থেকেই আমরা এই সেবাগুলো দিতেছি তো এই জন্য আমি বলি যে সেবামূলক কাজ করার জন্য আসলে অর্থের দরকার নাই প্রত্যেকটা মানুষেরই সহযোগিতা এখানে থাকে ফার্স্ট আমরা হসপিটালগুলো আমাদের যারা ক্লিনিকগুলো আছে এরা মূলত আমাদেরকে বেশি এন্টি থাকে কারণ আমরা যখন ফ্রি সেবাগুলো দিতে যাই তারা বাধাগ্রস্ত করে অনেক জায়গায় ক্যাম্প দিলে আমাদেরকে বসতে দেওয়া হয় নাই আমি এবারও একটা ওই যে বঙ্গবন্ধু নগর সেবা কেন্দ্র নামে একটা অনুমোদনের জন্য ঢাকার বিভিন্ন জায়গাতে যে ফ্রি ক্যাম্প বসানোর জন্য এক টাকায় সেবা যেখানে মানুষ রেগুলার গিয়ে সেবাটা নিতে পারবে এই ধরনের একটা অনুমোদনের জন্য প্রায় ছয় সাত মাস ধরে বিভিন্ন সিটি কর্পোরেশনের থেকে আমি চেষ্টা করতেছি কিন্তু এখনও পাই নাই দিচ্ছে না তারা বিভিন্ন অজুহাতে কেন দিচ্ছে না কী কারণে দিচ্ছে না আসলে জানি না তো ঢাকা ডিএমপির থেকে আমার কাজ করার জন্য পারমিশন নেওয়া আছে অনেক সময় ছেলে মেয়ে মেডিকেলে গেলে অনেকে প্রশ্ন করে যে মেডিকেল স্টুডেন্টকে না আমরা যে ধরনের সার্ভিসগুলো দিই সব তো মেডিকেল স্টুডেন্ট দিয়ে আসলে কাজগুলো করানো যায় না এটা আমরা সেবামূলক কাজের জন্য পাঠাইছি এখানে মেডিকেলের একটা জটিলতা বড় বড় প্রতিষ্ঠানের কাছে আমাদের পরাজিত হতে হয় তারপরেও এখনও হাল ছাড়ি নেয় আমাদের সব ভলেন্টিয়ার যারা আছে তারা খুব স্মুথলি কাজ করতেছে ঢাকার বিভিন্ন জায়গাতে আমরা প্রতিদিন সেবার খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি বস্ত্র দেওয়ার জন্য চেষ্টা করি তো খাবারটা দিলে পরে কী হয় যে ওই যারা কাজ করে তারা আসলে ওই যে আমি জানি তো যে পেটের ক্ষুধা না মিটিয়ে কেউ শিক্ষা নিতে চায় না এই জন্য আমি হলো খাবারটা দিই দিয়ে বলি যে এক ঘন্টা পড়াশোনা করলে পরে আমরা খাবারটা দিব যারা না পড়বে তাদেরকে খাবারটা দিব না তো আমি যখন কষ্ট করছি খাবারের তখন আমি বুঝছি যে খাবারটা দিলে পারে সে যে কোনো শর্ত মেনে নিতে রাজি কারণ যারা পথে থাকে বা পথ শিশু যারা তারা মূলত খাবারটাকে বেশি প্রাধান্য দেয় বস্ত্রটাকেও তারা এত বেশি গুরুত্ব দেয় না শিক্ষাটাকেও তারা এত বেশি গুরুত্ব দেয় না আমি তাদেরকে তাদের ভিতরে একটা জনসচেতনতা তৈরির জন্য মূলত এই শিক্ষা এবং খাবারের ব্যবস্থাটা করার চেষ্টা করতেছি ফাইন আপনাকে আসলে কী প্রশ্ন করবো সে প্রশ্ন খুঁজে পাচ্ছি না টু বি অনেস্ট কারণ আপনাকে যত প্রশ্নই করবো আমি জানি যে সেই প্রশ্নগুলোর করে আপনার যে গল্পটা মানে এটা আসলে একটা সাগরের মধ্যে ছোট্ট একটা বালিগণার মতো হলো আজকে এবং একদিনের গল্পই তো আসলে ঘন্টাখানেক পার হয়ে যাওয়ার কথা যে কষ্ট আপনি জীবনে করেছেন গল্প না জীবনের একটা বাস্তব কাহিনী যদি বাস্তবতা যেহেতু ১২ বছর আমি বিভিন্ন জায়গায় ঘাত প্রতিঘাত হয়তো অনেক কিছু বলি নাই বা এড়িয়ে গেছি বা সময় স্বল্পতার কারণে বলা হয় নাই যেগুলো শুধু যদি মানুষ এইটুকু চিন্তা করে যে একটা ড্রেস আমাকে কয়েকটা দিন গায়ে শুকাইতে হয়েছে বা তিন দিন পানি খেয়ে জীবনযাপন করতে হয়েছে সেখান থেকে আমার এই পথ শিশুদের নিয়ে কাজ করা এটা আমি কোনো কখনোই চিন্তা করি নাই যে আমার একটা অর্গানাইজেশন হয়ে যাবে বা আমি অর্গানাইজেশন চালাবো তখন মনে হয়েছে একটা কাজ করতে হবে তাদেরকে একটু কিছু শিক্ষা দিতে হবে সেই জিনিসটাই হয়তো আল্লাহ এমনভাবে দাঁড় করাইছে যে আমার মনে হয় ভবিষ্যতে আমার এই যে আমি আইন পেশার সাথেও যাচ্ছি আমি তাদের সাথে এখন হলো আমি ওইটার সাথে আবার অ্যাড করে দিয়েছি যে এক টাকায় আইনি সহায়তা প্রদান তো গরিব মানুষের পাশে থেকে তাদের সত্যতা বা তাদের ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি মূলত এখন আমি ইয়েতে প্রতিবাদিত হচ্ছি আচ্ছা আমি একটু জানতে চাই যে অপরূপ বাংলাদেশ কেউ যদি ব্যক্তিগতভাবে হেল্প করতে চায় আমি যত জানি এটা গভর্নমেন্ট রেজিস্টার একটা এনজিও এখন রাইট নাও নাকি ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আমি গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সহযোগিতা না সেটা অনেকেই পায় না কিন্তু আমি জানতে চাচ্ছি যে যেহেতু এটা রেজিস্টার্ড সো কেউ যদি এখানে কোনো হেল্প করতে চায় ব্যক্তিগতভাবে বা কোনো জায়গা থেকে যদি কোনো সংস্থা থেকে হেল্প করতে চায় তারা যোগাযোগ করবে কোথায় আমাদের যোগাযোগের ঠিকানা হলো অপরূপ বাংলাদেশ ৪/এ ইন্দিরা রোড মাহবুব প্লাজা ষষ্ঠতলা ফার্ম গেট ঢাকা প্রিয় শ্রোতা আমাদের চ্যানেলটি ইউটিউবে থাকবে এখান থেকে আপনারা ঠিকানা দরকার হলে আবারও শুনতে পাবেন আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/
DFM904. আমি আবারও বলছি www.youtube.com/DFM904। আমি আবারও আপনাকে রিকোয়েস্ট করবো ঠিকানাটা বলার জন্য। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো 4/A ইন্দিরা রোড, মাহবুব প্লাজা, ফার্ম গেট, ষষ্ঠতলা, ঢাকা। জি, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারে। আপনাদের অফিসের কোনো নাম্বার দিতে চান? অফিসের নাম্বার দেওয়ার আগে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে এই নাম্বারটা আপনি দিলে এমন হবে যে মানে এই নাম্বার আগামী 2-4-6 মাস রিসিভ করেও আপনি শেষ করতে পারবেন না। সেই রিস্ক যদি আপনি নেন, আপনি নাম্বারটা দিতে পারেন। যাতে এই ধরনের মনমানসিকতা যদি থাকে, তবে তার আগে আমার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা করার একটা শর্ত হলো, কোনো রকম তাদের ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক কোনো বিষয় হাসিল করার জন্য যদি কেউ সহযোগিতা করতে চায়, তাইলে আমি এই ধরনের সহযোগিতা নিব না, অদ্যাবধি নিই নাই। আমি কাজ করতে গিয়ে দেখেছি যারা কিছু সহযোগিতা করতে চায়, তাদের পিছনে অনেক বড় উদ্দেশ্য থাকে। মানে উদ্দেশ্যবিহীনভাবে যদি আসে, উদ্দেশ্যবিহীনভাবে যদি পথ শিশুদেরকেই সেবা করার উদ্দেশ্য থাকে, তাইলেই যাতে তারা আসে। অনেকে কি করে যে তার ব্যানারটা ইউজ করে তাকে একটা হাইলাইট করে যে আমরা তাকে সেই এই কাজটা করতেছে, দুদিন পরে তার পিছনে অনেক বড় উদ্দেশ্য থাকে। যে যদি ভলান্টিয়ারি করতে আসে এখানে, ভলান্টিয়ারি করতে থাকলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে অর্থ ছাড়া বা অর্থ দিয়েও আমাদেরকে সহযোগিতা করতে পারবে, আমাদের কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে। তো যদি আমি এইটুকু সবার কাছে অনুরোধ করব যে পথ শিশুদেরকে নিয়ে যাতে কেউ মানে তার ব্যক্তি স্বার্থ উদ্ধার না করে, চর্চা করার জন্য না আসে। মানুষ খুব বেশি দিন বাঁচবে না, মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে মানুষ, এইটা আমি সবার কাছে প্রত্যাশা করব, যাতে তার কর্মগুলো ভালো হোক। আমি কয় বছর বাঁচবো, দেখতে দেখতে আমার 30 বছর আমি পা দিয়ে ফেলছি, হয়তো আর 20 বছর আল্লাহ হাত দেবে। তা আমি যদি মানুষের জন্য কিছু করে যেতে পারি, সেইটা হয়তো সারা জীবন যারা আজকে সমাজে তাদের স্মৃতি রেখে গেছে, মাদার তেরেসা বা অন্যান্য যারা আছে, তারা তাদের কর্মের মাঝে বেঁচে রয়েছে, অর্থ ধন সম্পদের মাঝে হয়তো কেউই বেঁচে নাই। তো আমি যারা আপনাদের মাধ্যমে যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় বা সহযোগিতা করতে চায়, একদম নিঃস্বার্থ থাকতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে থাকতে হবে। আমি যখন ছোট ছিলাম সেইভাবে আমি আজকে এই প্রতিষ্ঠান আমার ঢাকাতে সাত প্রায় 4-5টা অফিস রয়েছে, তা আল্লাহ কীভাবে আমাকে এটা দিয়েছে বা আমি এগুলো জানি না, হয়তো আপনাদের দোয়া থাকলে আমি দুদিন পরে আরও ভালো একটা জায়গায়, যদি আমার লয়ের পার্টটা টোটাল কমপ্লিট হয়ে যায়, আমি অলরেডি রিটেন আমার শেষ হয়ে গেছে ঈদের পর পরেই ভাইবা, তো তখন আমি একজন আইনজীবী হিসাবে এই পরিচিতি পেয়ে যাব। এইটা আমার সবচাইতে বড় প্রাপ্তি, আর আমার উদ্দেশ্য হলো আইন পেশা থেকে যত টাকা আমার আসবে গরিবের জন্য এই 1 টাকার সেবার মধ্যেই আমি আমার জীবনটা বাকি জীবনটা কাটিয়ে দেব। আর সমাজে আমার আপন বলতে সবাই যারা সুবিধা বঞ্চিত তারাই আমার আপন। এখন পরিবার বলেন, পরিজন বলেন, কারোর প্রতি আমার ভিন্ন কোনো রকম মায়া দেওয়া নাই, সবার প্রতি যে মায়াটা আছে, আমার বাবা মা বলেন, ভাই বোন বলেন, এদের প্রতিও যে ধরনের মায়া আছে, আমার পথ শিশুদের জন্য আমার সেই ধরনের মায়া আছে। কারণ আমার শৈশবের যে কষ্টটা ছিল আমি তাদের সাথে কাটিয়েছি, তাদের জীবনযাপনের সাথে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমার একটা পরিবারে থাকলে আমার কী ধরনের সুযোগ সুবিধা পেতাম আমি জানি না। আমার মনে হয়েছে পথ শিশুদের মাঝেই আমার, ওরাই আমার পরিবার, ওরা আমার ভাই ব্রাদার বলেন, বন্ধুবান্ধব বলেন, ওরাই আমার সব। অসাধারণ একটা এপিসোড প্রিয় শ্রোতা। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকে এই চেয়ারটাকে সম্মানিত করেছে আমাদের এস এ লালন। এবং ওই যে একটা কথা আছে না যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আমরা সেরকম একটা ছেলেকে আজকের এই অনুষ্ঠানে পেয়েছি। নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়ার জন্য আজকের এই এপিসোডটা যথেষ্ট। এবং একই সাথে যারা মনে করেন যে জীবনে আসলে কিছুই করা হলো না, তাদের সবারই এপিসোডটা শোনা উচিত, বারবার শোনা উচিত। এস এ লালন খুব মাটির মানুষ, তার সান্নিধ্য পেতে চাইলে আপনাদের অফিসের যে ঠিকানা দেওয়া আছে সেখানে যাবেন। এই প্রতিষ্ঠানে যদি আপনি কোনো স্বেচ্ছাশ্রম দিতে চান বা কোনো সাহায্য করতে চান, 2 টাকাও পকেট থেকে দিয়ে যদি শিশুদেরকে আপনি সাহায্য করতে চান, আমরা ফোন নাম্বারটা দিচ্ছি না, কারণ আমি জানি এখানে অনেক ডিস্টার্ব করা হয় এই ফোনে, উল্টাপাল্টা অনেক ফোন দেন অনেকেই, সবার প্রতি সম্মান রেখেই বলছি, যেটা আমাদের কাজে বিঘ্ন ঘটায়, কাজের চেয়ে অকাজই হয় বেশি। অনেকে কথা বলেন, শুধু কথা বলার জন্যই ফোন দেন, যাদের ইচ্ছা আছে তারা অফিসে যোগাযোগ করবেন এবং তার এই সংগঠন। এবং আপনারা যদি কেউ ইচ্ছা নাও করেন, আপনারা যে অনুষ্ঠানটি শুনলেন দোয়া করবেন, পেজ আছে, ওই পেজে 1 টাকা সেবা ফেসবুকে এই নামে, হ্যাঁ ফেসবুক পেজ আছে, সার্ভিস @1 টাকা বা 1 টাকায় সেবা, ওখানে গেলে আমাদের অনেক অ্যাক্টিভিটিস হয়তো
আমি আসলে প্রচার কখনোই করি, তাহলে একটা কাজ করি, আমি আমি যেহেতু আপনি কথাটা বললেনি, আমি আমাদের যে পেজটি আছে, বিশেষ করে আমার যে পেজটি আছে, সেখানে আমি আপনাদের পেজটি শেয়ার করে দিই, সেটা বরং ভালো হবে। প্রিয় শ্রোতা, আমার যে পেজটি আছে www.facebook.com/kebria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে, এই পেজে আমি শেয়ার করে দিচ্ছি। এবং একসাথে ঢাকা এফ এম এর পেজটিতেও আমি ওনার যা পেজটির কথা উনি বললেন, এক টাকায় সেবা, সে পেজটি আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা ওখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আপনাকে ধন্যবাদ দিব না, কারণ এত জীবন গল্প বলার পরে এই গল্প আসলে ধন্যবাদ না, এই গল্প আসলে ওই যে কথা আছে না যে মানুষ সম্মানে মাথা নিচু হয়ে আসে, এরকম একটা অবস্থানে আপনি আছেন আমার জায়গাটা থেকে। আর আমি বিশ্বাস করি যে আপনার দ্বারা অনেক কিছু পাবে বাংলাদেশ, কারণ ওই যে একটা কথা আছে না যে খাঁটি সোনা সেটাই হয় যেটা আসলে পুড়তে থাকে, আগুনে পুড়তে পুড়তে সেই স্বর্ণটাই হচ্ছে খাঁটি স্বর্ণ। তো আপনি হচ্ছেন আগুনে পোড়া সেই মানুষ, এবং আপনি জানেন কষ্টটা কী, এবং সে কারণেই আপনি কষ্টটা কীভাবে লাঘব করতে হয় সেটাও আপনি জানেন। ইউ আর আনসাং হিরো, এবং একই সাথে ইউ আর রিয়েল হিরো। এবং আমি আমার এই অনুষ্ঠান থেকে, আমার লাখ লাখ শ্রোতা আছে দেশ এবং দেশের বাইরে যারা শোনেন, তাদের সবার পক্ষ থেকে আমি আপনাকে স্যালুট জানাই। আমাদের এস এ লালন এই সমাজে অনেক বেশি দরকার, অনেক অনেক বেশি দরকার, এবং আমরা এই বিশ্বাসটাও রাখি এই সমাজে অসংখ্য এস এ লালন নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, যে কারণেই আমাদের দেশটা এখনও টিকে আছে, আমরা এখনও স্বপ্ন দেখতে পারি। আমাদের এই মানুষদের জয় হোক, এই মানুষরা সমাজের সর্বস্তরে সমস্ত জায়গায় আধিপত্য করুক, এই শুভ প্রত্যাশা নিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। প্রিয় শ্রোতা, আপনারা ভালো থাকুন। যাবার বেলায় শুধু একটা কথাই বলতে চাই, আপনার ভেতরেও একজন এস এ লালন আছে, আপনি চাইলে সেটাকে জাগাতে পারেন। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।